শুরু হল নিটল টাটা এসএটিভি সংলাপ আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দশক এসএ সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা মোকাবিলায় সংকট কোথায় আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এছাড়াও আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন সিপিপির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুতেই আমি হাবিব রমন হাবিব আপনার কাছে যেতে চাই আমরা আজ শিরোনাম রেখেছি করোনা মোকাবেলায় সংকট কোথায় আপনি জানেন যে আমাদের কঠোর বিধিনিষেধের এক সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহে আমরা চলছি কঠোর বিধিনিষেধ আসে সব ধরনের নির্দেশনাও দেওয়া হচ্ছে এবং গত এক বছর ধরেই নানা ধরনের কর্ম কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে কিন্তু তারপরও করোনা সংক্রমণ কিন্তু কখনো থামছে কখনো বাড়ছে এই সম্প্রতি ধারাবাহিক যে লকডাউন তারপরও কিন্তু সংক্রমণ প্রতিদিন বাড়ছে আসলে সংকটটা কোথায় যে আমরা কি করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে পারছি না আপনাকে ধন্যবাদ আমি রোড রোডডাউনে পড়েছিলাম আমার সময় তো অনুষ্ঠান যদি শুরু করে দেরি করতেন তাহলে হয়তো আমার জন্য অপেক্ষা করা লাগতো তো লকডাউনের কথা শুনতে শুনতে রোড ডাউনে পড়ে গেলাম আমি মানে রাস্তা যানজট ভরা এ তামাশা এটা এইটা কি লকডাউন এটা কি কঠোর বিধিনিষেধ কী বলে এটাকে সব দেশে সব দিন তার সংজ্ঞা আছে তো হ্যাঁ সেখানে ধরেন রাইস ভাত প্যাডি ধান এখন যারদার এলাকায় সেখানে কেউ ধান বলে উর্দুতে বললে পরে একরকম বলে হিন্দিতে বললে একরকম বলে বাংলাদেশে আমরা রাইস স্টাইল বলে এখন লকডাউনের তো একটা সংজ্ঞা আছে পৃথিবীর বিভিন্ন দেশ সারা পৃথিবী লকডাউন একটা জিনিস আসছে তো তাদের দেশের লকডাউন আর আমাদের দেশের লকডাউনের ভিতরে পার্থক্যটা কতখানি দেখেন ওরা লকডাউন মানে একেবারে সব মানুষজনকে সব শ্রেণীর মানুষজনকে তারা একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে বলে তারা ঘরের ভিতরে বা নিরাপদ দূরত্বে তাদের থাকতে হয় আর আমাদের এখানে আবার লকডাউন দেবেন আপনার শেয়ার মার্কেট খোলা শেয়ারের দাম বাড়তেছে আমি তাকে থেকে কি বলে এটা শেয়ারের দাম বাড়তেছে তারপরে আপনার ব্যাংক খোলা কিছু কিছু ব্যাঙ্ক খোলা আপনার গার্মেন্টস তো খোলা আছেই টেক্সটাইল খোলা শুধু বন্ধ কোথায় বন্ধ হল সিএনজি তারপরে আপনার হলো পাঠাও তারপরে আপনার ওটা কী বলে উবার লং রুটের বাস আর বাসগুলি গণপরিবহন গণপরিবহন যেটা বন্ধ আর হলো ছোটো ছোট হোটেল রাস্তার ধারে চার দোকানদার তারপরে বুট পালিশ জুতা পালিশ করে চা বেছে বাদাম বেছে এদের 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 হলো লকডাউন এদের বিরুদ্ধে বড় লোকদের লকডাউন তো নাই তাহলে এত গাড়ি রাস্তায় কীভাবে আসে আর এই যে ধরে ধরে গাড়িকে ফাইন করতে দেখতেছি যে আমি এখানে আপনার এখানে আসলাম আমরা বাহাতে বলা যেত যে তোমাকে রিক্সা ভাড়া দিচ্ছি দুই হাজার টাকা সারা ঢাকা শহ দু রিক্সা নিয়ে ঘুরো আমি ঘুরবো আমার টকশো আছে বলে ওখানে আসছে মানুষজন এমনিতে বের হয় না খুব কম একেবারেই কম তারা ওইভাবে বের হয় না কোনো না কোনো না কারোর কোনো ইয়ে আছেই তারপর মারাত্মক যেটা অন্যায় করতেছে প্রশাসনের লোকজন একটা দোকানদার খোলা দোকান খোলা তাদের অনুমতি আছে দেখা যায় দোকানটা খুলতে গেছে ধরে নিয়ে যাচ্ছে ঝাঁপ লাগাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে একেবারে অন্যায় করতেছে এগুলি তারপরে এই যত লোক ধরা পড়ছে আপনাকে দেখেন তাদের থানায় রাখতেছে গাদা গাদি করে আপনার এই পুলিশের গাড়ি ভাতে ঢোকাচ্ছে গাদা গাদি করে থানাতে রাখতেছে এখানে যদি করোনা সংক্রমিত হবে না তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে এখানে যদি এই করোনা আক্রান্ত যারা যারা ধরা গ্রেপ্তার হচ্ছে এই মৃত্যুর দায় কিন্তু সরকারকে নিতে হবে কোনো মানুষ বিনা প্রয়োজনে বের হয় না হ্যাঁ ইয়াং গোসাই কিছু পাড়ার মধ্যে বের হতে পারে এখান থেকে তার মন্ত্রী ছিল তবে শ্যামলির থেকে আপনার ইতে আসবে গুলশানে আসবে স্যামিলি থেকে তা আসবে না সে অথচ এইগুলি কিন্তু প্রশাসন করতো তারপর তারা আবার কী করতেছে এটা রিক্সা আপনি সেরে দিয়েছেন রিক্সার প্যাসেঞ্জারকে যখন আপনার জিজ্ঞাসা করতেন রিক্সার প্যাসেঞ্জার উঠবে কে প্যাসেঞ্জার তো উঠতে রিক্সা দিয়েছেন তিনি প্যাসেঞ্জারকে আপনি জিজ্ঞাসা নাস্তা নাস্তানবোধ করতেছেন আমার কালকে আমার বাড়ি থেকে আম পাঠাইছিল এসে পরিবহনে আমি আনতে গেলাম ড্রাইভারকে ফোন করলাম দুই তিনবার ধরলো না আমি নিজেই গেলাম আমার প্রয়োজন ড্রাইভার আসলে বে হয় তার সে যেত একজন যেতে হতো আমি গিয়ে ওখান থেকে রিক্সা নিয়ে আসলাম রিক্সাটা দিয়ে আসা করলাম যে তোমরা যে রিক্সা চালাও প্যাসেঞ্জার হবে প্যাসেঞ্জার কই পাবো প্যাসেঞ্জার কাছে জি আসাব করে ওপর জবাব দিতে না পারলে মানুষ যায় না আমার নিজের প্রয়োজন ছিল দুই তিন জায়গায় যা আমি যাইনি ভয়ে গেলাম গেলে পর ধরে আটকা একটা নাস্তানুবুধ হতে পারে এই যে যে অবস্থা মারাত্মক কোন জায়গায় যাচ্ছে আপনি জানেন আমার বাড়ি ঈশ্বরদি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা আমার বাড়ি জি তার কারণ ওখানে ছ লক্ষ টাকা কোটি টাকার প্রোজেক্ট চলছে রাশিয়ান বিদ্যুৎ পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র ওখানে ইপিজেট আছে সেখানে দশ পনেরো হাজার কাজ করে ঢাকার রিভিজেটগুলির কথা আলাদা আশেপাশে থাকে আমারও কথা ঈশ্বর দিয়ে আমার সাপুর আমার বিভিন্ন ইউনিয়ন থেকে সকালবেলা যদি আপনি যান কী দৃষ্ট ভুটভুটি ভুটি ভর্তি মেয়েরা সব ঝাঁকে ঝাঁকে একেবারে একজনের গায়ের উপর আরেকজন তারা কিন্তু বিজের কাজ করতে যাচ্ছে বিদ্যুৎ পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে আমি জানতাম যে দশ পনেরো হাজার আজকে আমার কিরে অনেক সাংবাদিক অনেক বেশি এসছে অনেক বেশি একটা সংখ্যা বলতে আমি ওইটা বলতে চাচ্ছি না আমি বারবার বলেছি কিন্তু আপনার এখানেও বলেছি যে বন্ধ করেন বন্ধ করেন আপনারা রিক্সাওয়া রাস্তায় বের হলে তো আপনারা ধরে নিয়ে যাচ্ছে পুলিশ একটা লাগে পিটাচ্ছেন আর এখানে দশ বারো হাজার পনেরো হাজার লোক একসাথে কাজ করতেছে দেশি বিদেশি মিলে যদি সংক্রমিত হয় তখনই দায়িত্ব কে নেবে কানে যায়নি ভিতর ভিতরে অনেক লোক মারা গেছে রাশিয়ানরা একদিন শুধু প্রকাশ্যে আসে একদিনের দুইশো পঁয়ত্রিশ জন আক্রান্ত একদিনে রাশিয়ান ম্যান আমাদের দেহে তো আছে প্রতিদিন মারা যাচ্ছে দলে দলে লোক মারা যাচ্ছে অথবা সরকার ভাই বলতেছে দুজন তিনজন পাঁচজন কী কিভাবে মারা যাচ্ছে যে জ্বর হচ্ছে ঠান্ডা লাগতেছে বয়স্ক যাদের একদম দু দিন পরে মরে যাচ্ছে আমি আমার 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 কালাম ভাই মারা গেল আমার আফনফত ভাই কাদের মারা গেল তার শালা আমার আবেদ ভাই মারা গেলো আমার আমানুল্লাহ মারা গেলো এই যে মানুষের মৃত্যুর মিশিয়ে চলতেছে এই যে রূপপুরে সেদিন মারা গেছে অফিসের চাকরি করছে না ওরা বেঁচে গেছে এই মহিলারা মারা গেল সরকার একেবারে মানে লেজে কবটে কবর্মা এই এই প্রসঙ্গে বলতে চাই আমি তাই বলবো সরকারকে বলবো যে ওখানে রাশিয়ান প্রজেক্ট যেহেতু চলছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আপনি যদিও আমাদের বাংলাদেশে এটা ভাইবল না তারপরেও বলবো অন্তত একটা সিস্টেমে নিয়ে আসেন আর এই যে এই কাজে কর্মরত অবস্থায় তারা আক্রান্তে মারা যাচ্ছে সেই ভিজেটে হোক আর রাশিয়ান প্রজেক্টে তাদের দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে আর সরকার এই যে লকডাউনের নামে মানুষকে যে হয়রানি করতে আমি হয়রানি বন্ধ করতে নিশ্চিত করব এবং এই যে মানুষকে যে অত্যাচার করে মায়ের আমি পুলিশকে বিনয়ের সাথে বলবো যে এগুলি করবেন না আপনি যে লাঠি দিয়ে আজকে একটা একটা মানুষকে পিটাচ্ছেন কি কান্না না তাদের ঘরে খাবার নাই সেরে কাঁদছে কাঁদছে তার বাসায় চাউল নেই আপনি তাকে লাঠি দিয়ে পিঠাচ্ছেন আল্লাহ না করুক ওই যে লাঠি দিয়ে আপনি পিঠাচ্ছেন আপনার ওই হাতটা কিন্তু ওই জায়গায় থেমে যেতে পারে যে পা দিয়ে লাঠি দিচ্ছেন ওই পাটা কিন্তু ওই জায়গায় থেমে যেতে পারে অত হুঁশিয়ার আপনি খাবার না মানুষকে মানুষকে পিঠে আপনি ঘরে রাখবেন এ অধিকার আপনাকে দিল কে কে দিল আপনাকে আমি বলবো খামারিদের দুধের খামারিদের আমার ওখানে আমার আমিরুল আমার ভাগ্নে ওদের খামার দুধের খামার বাংলাদেশে পদকপ্রাপ্ত একশো টাকার গাভি আছে দুধ বিশ টাকা কেজি মানুষ নেয় না কি করবে দুধের কাজটা কি দুধের কাজ তো ম্যাক্সিমাম মিষ্টি বানানো মিষ্টি এখন খাবে কে দুধ এখন সে বিক্রি করতে পারতেছে না এলাকার মানুষের কি আম এখন কিছু লিচু আম ছিল যে আম সেখানে আম আম সেখানে আমার কোনো দাম নেই মানুষের ভিতরে ভিতরে এত খাদ্য অভাব আপনি চিন্তাও করতে পারেন না অত সরকার বলতে আমি এই কী সরকার কোন কাজটা করতেছে বলেন তো আপনি তাই আমি বলি মানুষকে লকডাউন অবশ্যই আমি লকডাউনকে সমর্থন করব কিন্তু মানুষের ঘরে গিয়ে খাবার পৌঁছা দেন তারপর আপনি লকডাউন দেন মানুষকে আপনার কাছে আবার আসবো আমি রোহিন হোসেন প্রিন্স আপনি শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি যেটি হাবিব রহমান হাবিব বলছিলেন যে আসলে যে বিধিনিষেধ কঠোর বিধিনিষেধ সেটি মানতে অনেক শিথিলতা আর কি অনেকটা মানুষ মানছে না আসলে এই যে কেন মানুষ নির্দেশনা মানছে না বা মহামারী রক্ষায় যেসব পদক্ষেপ নিয়ে আছে সেটি আসলে মানুষের জন্য বাঁচার জন্য জীবন জীবিকা রক্ষা করার জন্য ক্ষেত্রে কি এক ধরনের তারা মনে করছে যে এটি একটি প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আমরা আমি আগে বাঁচতে চাই ধন্যবাদ আপনাকে আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ দেখুন আমরা এই আলোচনা দীর্ঘ দেড় বছর ধরে করছি তারপরে আজকে যে সময় আলোচনা করছি যদি আমরা আপনি যে প্রশ্নটা করলেন এই আলোচনার লক্ষ্যটা লক্ষ্যটা হচ্ছে আমরা একটা মহামারীর মধ্যে আছি এবং এই মহামারীটা শুধু আমাদের দেশ না সারা বিশ্বজুড়ি সুতরাং এই মহামারী থেকে আমরা মুক্তি চাই তাহলে এই মুক্তি চাওয়ার জন্য যদি বলেন কি কি করতে হবে আমি একটু পরে আসি সেই জায়গাটায় তাহলে এই যে দেড় বছর যে হলো এই দেড় বছরে তো আমাদের দেশ এবং বিশ্বের কতগুলো অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার পরে দাঁড়িয়ে আজকে যখন কথা বলছি আপনি ঘাটতি গুলো একটা হচ্ছে অব্যবস্থা তার মানে আপনি সমস্ত জায়গাগুলোতে আপনি দেখলে দেখবেন একটা হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের অব্যবস্থাপনা একই সাথে হাই ফ্লো নাজাল ক্যানুলার ঘাটতি দেখতেছি আইসিউতে নাই এটা দেখা যাচ্ছে কিন্তু যদি বলেন এইগুলো গত এক বছর ধরে আমরা শুনছি আমাদের সরকার প্রধানের মুখ থেকে এটা করার কথা বলছে এখানে টাকার কোনো অভাব নাই গত বছরের যা বাজেট ছিল সেই বাজেট কিন্তু ব্যবহৃত হয়নি যদিও আমরা জানি বাজেটে টাকা ব্যবহৃত হলে বিরাটাংশ অপচয় হয় দুর্নীতি হয় অন্য কিছু হয় সেটাই প্রজেক্টের নামে প্রজেক্ট দেখেছে কিন্তু এই কাজগুলো হয়নি আচ্ছা ঠিক আছে এটা গেল তো হচ্ছে মানে আমি যদি হসপিটালের দিকে তাকাই সেই অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি এক দিকে উন্নয়নের গালগল্প আরেক দিকে জশরে গ্যাস তলায় মানুষ তারা এই মানে কি বলে রোগী হসপিটালের পাশে গ্যাস তলায় তারা আশ্রয় নিচ্ছে এই একটা অবস্থা এটা একটা দিক আচ্ছা এবার যদি বলেন আরেকটা দিক আমাদের বিশেষজ্ঞরা প্রথম দিন থেকে যে কথাগুলো বলছে সেটা কি এই মহামারী নিয়ন্ত্রণের জন্য দরকারtact ছিল অনেক কিছু দরকারের মধ্যে একটা হচ্ছে যে দ্রুত পরীক্ষা করতে হবে পরীক্ষার পরে রেজাল্ট দিতে হবে আপনি বলেন তো আজকে দায়িত্ব নিয়ে আমি এখানে আমি একেবারে দায়িত্ব নিয়ে কথা বলছি আমি যেখানে বসে কথা বলছি সেগুন বাগিচা আমাদের পাশেও এখানে পল্টনে যে সমস্ত ইউনিট ইউনিট করা হয়েছে দ্রুত রিপোর্ট উপর দেবে আমি ব্যক্তিগতভাবে জানি অনেককে রেজিস্ট্রেশন করে দিয়েছি তিন মাসেও রেজাল্ট আসে একটা পরীক্ষা করলে কবে রেজাল্ট যাবে তার কোনো ঠিক নাই উপজেলা পাঠায় জেলা সদরে জেলা সদর সময় ঢাকায় পাঠায় কোনো একটা স্যারাবেরা অবস্থা তারপরে আপনি পরীক্ষা রিপোর্ট কোথাও দ্বিতীয়ত চাচ্ছে আপনি রিপোর্ট পেলেন পাওয়ার পরে বিশেষজ্ঞরা কি বলছে যে যাদেরকে ট্রেস করা হলো তাদেরকে বিচ্ছিন্ন রাখতে হবে আদৌ এই কাজগুলো কি হচ্ছে আপনি এক দুই পার্সেন্টের বেশি তাহলে হচ্ছে না কিন্তু এই কাজগুলো করতে পারছে না আচ্ছা বিচ্ছিন্ন যাকে রাখবেন তার পরিবারের খাওয়া দাওয়া মর্যাদা সবকিছু নিশ্চিত করতে হবে তা কি আমরা করতে পেরেছি এই কাজগুলো কিন্তু আমরা করতে পারিনি আচ্ছা এরপরে চলে আসে আমি একটু একেবারে আরো ধরনের সাধারণ কথা যেটা বলছে যে এই কাজগুলো আমরা করতে পারতাম দরকার হতো না যদি আমরা সবাইকে মাস্ক পরাইতে পারতাম সচেতন করতে পারতাম বন্ধ কাল দিয়ে করতে পারতাম এইবার আপনি বিবেচনা নেন এই কথাটা যখন বলছেন তখন বাংলাদেশ মানুষ তার কালচারাল স্ট্যান্ডার্ড তার চিন্তা চেতনার জগৎ এটা তো চিন্তা রাখবেন সেই চিন্তা জগৎকে যদি আপনি উন্নততর জায়গায় এনে সবাইকে মাস্ক পরা নিশ্চয়তা করার মধ্যে আগাতে চান তাইলে এটা কি আপনার কথা শুনলেই কি খালি হবে বা আমার কথা শুনলে কি হবে মোটেই না এটার জন্য দরকার ছিল প্রথম দিন থেকে আমরাও যেটা বলে আছি অনেকেও বলতেন স্থানীয় দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ এবং এইটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করা এই কাজটি আমরা করতে পেরেছি আমাদের ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডকে কেন্দ্র করে যে জায়গাটা দরকার ছিল সেটি করতে পেরেছি তাহলে এই জায়গা যখন আমি করতে পারিনি তখন কিন্তু আপনি এই জনগণের কাছ থেকে যদি আশা করেন এটা ভুল করবেন সেটার উপরে দাঁড়িয়েছে এরপর আপনি দেখেন আমরা কি করলাম যে মানুষকে আজকে লকডাউনের নামে আমি বলছি ঘরের মধ্যে থাকো। কোন মানুষের পক্ষে সম্ভব ধরুন যারা নিয়মিত চাকরি করছে অফিসে না গেলেও তারা নিয়মিত টাকা পাচ্ছে বা যে কোভিডের মধ্যে অনেকের আয় কমে গেছে এর আগে আমরা জানি আমাদের প্রায় আহ মানে চার কোটি মানুষ সেটা হিসাব করলে আপনি দেখেন কয়েক কোটি পরিবার তারা দুঃসহ জীবনে আসেন যার জন্য আমরা বলেছি টাকার তো অভাব নাই এই যে খবরে দেখলাম যে বিদেশে যেতে পারেনি বলে আড়াই হাজার কোটি টাকা বেঁচে গেছে টাকার তো অসুবিধা নেই সাড়ে ছয় ছয় লক্ষ কোটি টাকার উপরে বাজেট আমরা প্রথম দিনই বলেছিলাম এর ফিফটিন কাটেল করে জনগণের কাছে নিয়ে যান বড় বড় প্রজেক্ট বাতিল করেন তাহলে এইখানে আপনি যদি টাকাটা অন্তত পক্ষে যাকে ঘরে থাকতে বলছেন তাকে যে কয়দিন ঘরে থাকতে বলবেন তার পরিবারের খাদ্য এবং নগদ সহায়তা পৌঁছে দিয়ে যদি আপনি মানে আমি কঠোর শব্দটা বলার পক্ষে না কিন্তু বলি আপনি নিয়ম মেনে চলার জন্য তাকে যদি একটা সামাজিক উদ্যোগের মধ্যে কথা বলতেন কেবলমাত্র সেইটা না দেখে যখন এ ধরনের কার্যক্রম করা হচ্ছে সেটা মানুষকে মানুষকে বিভ্রান্ত করছে এবং স্বাস্থ্য সে আমি মনে করছে কপালে যা আছে তাই হবে আমি আর কি করব। অর্থাৎ এইরকম একটা দুঃস্ব অবস্থার মধ্যে দেড় বছর পরে মানুষকে ঠেলে দেওয়া এইটা পুরোপুরি সরকারের ব্যবস্থা মানে সরকারের দুর্বলতা সরকারের অব্যবস্থাপনা এবং সরকারের এই যে সমন্বিত উদ্যোগ না নেওয়ার ফলে আমরা এটা দেখতে পাচ্ছি আপনার কাছে আবার আসবো আমি আপনি আমার সঙ্গেই থাকবেন অধ্যাপক ডাক্তার এম আজিজ যেটি রুহিনুসেন প্রিন্স বলেন যে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করার ক্ষেত্রে যে সব সংকটগুলো দেখা দিয়েছে এটি আসলে সরকারের এক ধরনের দুর্বলতা সরকার গত এক বছরে তাহলে কি করলো ধন্যবাদ আপনাকে দেখুন আমরা সবাই আলোচনা করছি লকডাউন লকডাউন নিয়ে বিভিন্নভাবে এটা নিয়ে আলোচনা সমালোচনা করছি লকডাউন টিপিক্যাল লকডাউন যদি মডেল লকডাউন বললেন যে উহান ওহানের যে লকডাউন ছিল এটা মডেল লকডাউন কিন্তু সেই মডেল লকডাউন কি ওহান থেকে রক্ষা করতে পারছে সারা পৃথিবী এফেক্টেড হলো এখন দেখেন এই লকডাউনটা নির্ভর করে আজকে আপনি যদি অস্ট্রেলিয়ার লকডাউন ভিয়েতনামের লকডাউন কিংবা ইউকে ইউএসের লকডাউন কিংবা আমাদের দেশ সব এক না লকডাউনটা আসলে নির্ভর করবো যে মানুষের জীবন জীবিকা অর্থনৈতিক দিক বিবেচনা করে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন এই অর্থনীতি মানুষের সেখানে বেকারদের বাতা আছে কিনা না অন্যান্য মানে অর্থনৈতিক কর্মকাণ্ড কেমন আছে মানুষের জনসংখ্যা জনগণত্ব মানুষের সেই দলে সেই দেশের টাইপ অফ গভর্নমেন্ট রুলিং পার্টি তাদের কমিটমেন্ট অনেক কিছুর উপর নির্ভর করে সুতরাং এইটা এই মডেলটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে তাদের দেশের জীবন জীবিকার রক্ষা করে করে কিন্তু সেইটা নিয়ে আসলে আমরা ব্যাপক আলোচনা করছি আমাদের দেশের অর্থনৈতিক সক্ষমতা কেমন আমাদের পপুলেশন টেন্সিটি কেমন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো কেমন সেগুলো করে সেগুলো যদি আমরা বলতে চাই উন্নত হয়েছে তখন আবার উন্নত দেশের আমরা উদাহরণ দিই আবার উন্নত দেশের কথা বলে ওইটা ওই উন্নত দেশের কথা কেন বলেন আলোচনা যখন লকডাউন দেওয়া হয় তখন আমরা সবাই বলছি লকডাউন দেওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনী কিছু করে না সবাই জাপায় পড়ছে আইন শৃঙ্খলা বাহিনী কেন কিছু করে এখন আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেছে এখন আমাদের সমালোচনা কান্নাকাটি মানুষে কেন মারতেছে কেন ধরতেছে কেন জেলে নিচ্ছে কেন ফাইন করতেছে সুতরাং এগুলো আসলে অন্ধের হাতে দেখার মতো আলোচনা এই যে হাই ফ্লোনেজের না আইসিও কথা ভাই বললেন হাই ফ্লো নেজাল কেনোনা কয়েকদিন যাবৎ ঝড় তুলছে টকশো বিভিন্ন জায়গায় কেন হাই ফ্লো নেজাল কেন কেন না কত টাকা দরকার সরকারে এত টাকা কাছে ব্যাপারটা হাই ফ্লো নেজাল কেন না এটার চিকিৎসা কিনলেই যে চিকিৎসা করোনা ভালো হয়ে তা না আজকে সরকার এই বাংলাদেশে প্রায় ষোলো সতেরো হাজার এখন অক্সিজেন ব্যাড সাপ্লাই আছে গত এক বছরে মানুষ সরকারের সেটা অনেকটা সফলতা একশো পঞ্চাশটা হাসপাতালে সেটা সংযোগ স্থাপন হয়েছে এখন সরকার ইচ্ছা করলে এই সতেরো হাজার হাইপ্লো অক্সিজেন কেলোনা কিনতে পারে কিন্তু এই সতেরো হাজার হাইপ্লো কি এই হাসপাতালে বেডের সংযোগ সম্ভব এটা বৈজ্ঞানিকভাবে বুঝতে হবে যে একটা হাইপ্লো ন্যাজাল কেলোনা যখন রুগীর দরকার হয় সেই রুগীটা একদম আইসিও সাপোর্টের মতো কাছাকাছি সমন্বয় লাগে চিকিৎসক নার্স অন্যান্য ম্যান পাওয়ার লাগে এবং এই রুগীটার সিচুয়েশান এমন আপডাউন হয় যে এই দেওয়ার সময় প্রায় রুগীর এইচডিউতে নিতে হয় প্রায় রুগীরা আইসিউতে ইউতে নিতে হয় কারণ তার শারীরিক অবস্থা এমন থাকে সুতরাং এই জায়গাটা বুঝতে হবে হাইপ্লোনেজেল কেননা কিনলেই থাকলেই যে রুগী ভালো হয়ে যাবে তা না আজকে আমরা বলি সদর হাসপাতালগুলো আইসিউ নাই কেন দেখুন এই গত এক দেড় বছরে আমার জানা মতে পাঁচ সাতশো আইসিউ বেড সরকারিভাবে এক্সটেন্ড করা হয়েছে প্রাইভেট সেক্টরে অনেক এক্সটেন্ড করা হয়েছে শয্যা সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে ডিএনসিসির যে মার্কেট ছিল সেটা দুইশো বারোটা আইসপি বেডের কানেকশন পঁচাত্তরটা অলরেডি চলছে সুতরাং এইটা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে এটা এখন বুঝতে হবে সরকার ম্যান ডিপ্লয় করতেছে বাজেট সাফিসিয়েন্ট বাজেট দিচ্ছে ব্যবস্থাপনা বাড়াচ্ছে অক্সিজেন অক্সিজেন আমাদের এখন অক্সিজেন সাড়ে ষোলো হাজারের মতো কানেকশন আছে সরকার এই বাণিজ্যিক যে অক্সিজেনগুলো সেইটা প্রস্তুত রাখছে বা ভারত অক্সিজেন বন্ধ ছিল সেটাও এখন আমদানি চালু হয়েছে সুতরাং অক্সিজেনের মানে আমাদের এখন সেইভাবে সংখ্যা নাই কিন্তু আমার আমাদের বুঝতে হবে যে এই টেস্টের কথা বললেন টেস্টের একটা টেস্ট শুরু হয়েছিল এখন প্রায় ছয়শোর উপরে সেন্টারে অক্সিজেন টেস্ট হচ্ছে এই র্যাপিড টেস্ট হচ্ছে একশো তিরিশটার মতো আর টেস্ট হচ্ছে বিভিন্ন সেন্টারে চারশো চারশোর উপরে রেপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে প্রায় পঞ্চাশটা জায়গায় জেন এক্সপার্ট টেস্ট হচ্ছে এখন টেস্টের তো সমস্যা নাই আমাদের দেশে এখন যে টেস্ট হচ্ছে আমরা প্রায় দেড় লক্ষ টেস্ট পার করতে পারি সেই সক্ষমতা আছে তো জনগণের সেই পার্টিসিপেশন তো লাগবে এখন আমরা আলোচনা সমালোচনা করি এটা মহামারী যুদ্ধ এই প্রেক্ষাপটে পৃথিবীতে যখন আসে আমরা সবাই জ্ঞানীগুণী আমরা সবাই বুঝি আলোচনা সমালোচনাটার সময় আমরা সেভাবে নিরপেক্ষভাবে করি না যুদ্ধ মহামারি হবে আজকে দেশে যুদ্ধ হয়েছে আপনি বলবেন কেন লুক মরল যুদ্ধ হলে লুক মরবে মহামারি হলে লুক মরবে হ্যাঁ আপনি দেখবেন যে এইটা বাঁচানোর জন্য কৌশল কি অবলম্বন নেওয়া যায় সরকার কি ব্যবস্থা নিতে পারে যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেই নিয়ে আলোচনা করতে হবে অধ্যাপক ডাক্তার এমি আজিজ আপনার কাছে আবার আসব আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া যেটি ডাক্তার এম আজিজ বললেন যে জনগণের অংশগ্রহণের বিষয়টি যেটি আমরা ওই কঠোর বিধিনিষেধ বলি বা ওই করোনা পরীক্ষার কথাই বলি করোনা পরীক্ষার সক্ষমতা থাকলেও সেখানে সেই ধরনের অত লোক যান না পরীক্ষা করাইতে বা তারা ঐমুখী হন না বা বিধিনিষেধ দিলেও সেটি মানুষ ওইভাবে আমলে নিচ্ছে না এই জনসম্পৃক্ততা বা জনগণের অংশগ্রহণ নাই কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সহ আলোচক বিন্দু তিনজনের আলোচনা মোটামুটি শেষ হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি আপনার প্রশ্নে আসছি আজকে আট জুলাই গত আট মার্চে এই শনাক্ত করোনা শুরু হয়েছে এবং আজকে ষোলো মাস পূর্ণ হলো ষোলো মাসের মধ্যে আমরা পনেরো হাজার পাঁচশো তিরানব্বই জনকে হারাইছি এবং এই এক মাসে গত এক মাসে আমরা দুই হাজার ছয়শো আশি জনকে হারাইছি এই যখন পরিস্থিতি তখন আমাদের আলোচনাটা খুব ভালো একটা জায়গায় আসছে আজ যেটা বললো যে আইসিউতে ব্যাট অনেক বাড়ানো হয়েছে আইসিউ এর বেড়ে আজকে পর্যন্ত যত সংখ্যা এসছে এর পরিমাণ হলো এক হাজার একশো পঁচানব্বইটি এটা আজকের প্রথম আলোর যে ইয়া আসছে রিপোর্ট আসছে আজকের প্রথম আলোর যে এইটা ইয়া পঁয়ত্রিশটা জেলা হাসপাতালে আইসিউর কোনো ব্যাডই নেই ওই জেলা হাসপাতালগুলোতে যখন আক্রান্ত হবে লোকজন অলরেডি হচ্ছে তাদের চিকিৎসাটা কি হবে আমি সাথে একমত যে হাই ফ্লু ক্যানুলার যে ইয়েটা দেওয়ার ব্যাপার আছে সেটা সাধারণত টেকনিক্যাল ব্যাপার আছে এটা ইয়ে হইতে পারে নর্মাল অক্সিজেন নর্মাল আইসিউ পাওয়ার আমার তো অধিকার আছে নাগরিক হিসাবে দেশের ইয়ে হিসেবে তো আমার এই রাইট আছে তো এখানে তো আমি চিকিৎসাটা পাচ্ছি না যে চিকিৎসাটা আমি প্রত্যাশা করছি যে চিকিৎসার মানুষ প্রত্যাশা করছে সেই চিকিৎসাটা হচ্ছে না আমরা দেখলাম যে মানুষ কিন্তু এত উনি ডাক্তার হিসেবে যে জিনিসটা বুঝবে আমরা আমজনতা কিন্তু সেই জিনিসটা বুঝতে চাবো না আমরা দেখবো আমার রুগীটা ছটফট করছে অক্সিজেনের অভাবে হাই ফ্লুর অভাবে আমি সেই ক্ষেত্রে এটা পাইলাম কি না সেখানে টেকনিশিয়ান আছে কি আসে না সেটা কিন্তু আমার দায়িত্ব না সেটা সরকারের দায়িত্ব সেটা ব্যবস্থা করবে সরকার সরকার যদি সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় এই দায় দায়িত্ব সরকারকে নিতে হবে আপনার একটা জিনিস মনে রাখবেন এক বছর সময় পাইলাম ষোলো মাস সময় পাইলাম ষোলো মাসের মধ্যে আমার বাজেট ছিল দশ হাজার কোটি টাকার ঠুক বরাদ্দ কিন্তু ফেরত গিয়েছে আমি এই কাজটি করতে পারলাম না কেন এই দায়বার আজকে আলোচনার মধ্যে এর দায়বার তার উপরে ওর দায়বার তার উপরে জনগণের উপরে যদি দেয় আমরা দিতে পারবো কিন্তু বাস্তবতা এই দায়বার সরকার এড়ানোর কোনো সুযোগ নেই জনগণ আসছে না অনেক ক্ষেত্রেই এটাও বাস্তবতা যে পরীক্ষা করার জন্য হয়তো বা ওইভাবে জনগণ আসছে না যেভাবে এফেক্ট হচ্ছে আজকে সতেরো পার্সেন্টের উপরের সংখ্যা কিন্তু আমরা আক্রান্ত মৃত্যুর ইয়েতে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আপনার যেই হারে পরীক্ষা হওয়ার কথা পরীক্ষার হারটা আমি ওনার সাথে একমত যে পরীক্ষার হারটা জনগণের অংশগ্রহণটা সেখানে একটু কম কিন্তু চিকিৎসার যে ব্যবস্থাটা আছে সেখানে কি আমরা ওই ওইভাবে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা বা ওই অবস্থাটা পাচ্ছি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গাফলতির ব্যাপার বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা আসছে আমরা দীর্ঘদিন যাবৎ আপনারাও আলোচনা করছেন আমরা আলোচনা করছি প্রায় এই ষোলো মাস অধিকাংশ টক এই করোনার আলোচনা আসছে এই ষোলো মাসের আলোচনায় মানে যেই সাফল্যটা আসার কথা আমরা সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই অবস্থানটা কিন্তু বাস্তবিক করতে আমরা দেখতে পাচ্ছি না স্বাস্থ্যমন্ত্রী আর জেলার করোনার চিকিৎসার ব্যাপারে যে বক্তব্য দিয়েছে বাস্তবতায় মহান জাতীয় সংসদের যে বক্তব্য আমরা পেলাম সেখানে দেখলাম যে বাস্তবতা এবং ওনার বক্তব্যের মধ্যে কোনো মিল নেই তাহলে এই দায়বার কে নেবে এই দায়ভার তো কাউকে কাউকে না কাউকে নিতে হবে আমরা তো সেই দায়ভারটা নিতে পারছি না আপনার পরীক্ষার যে দীর্ঘ সময়ের ব্যাপার আছে এটা কিন্তু একটা ব্যাপার উপজেলা পর্যায়ের থেকে একজন যখন পরীক্ষার জন্য আসলো সে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্টটা পাচ্ছে না সেই অবস্থায় সে যদি জনগণের মধ্যে তার আত্মীয়স্বজনের মধ্যে চলাফেরা করে তাহলে সংক্রমণটা আরও বেড়ে যাচ্ছে দুই দিন পরে তিন দিন পরে যখন ওর পরীক্ষার রেজাল্টটা যাচ্ছে তখন তার মধ্য দিয়ে সংক্রমণটা আরও বৃদ্ধি পাচ্ছে এই যে বৃদ্ধি পাওয়া এই বৃদ্ধি পাওয়ার দায়টা কিন্তু পরীক্ষার রেজাল্টটা দেরিতে যাওয়ার কারণে হচ্ছে আমরা কি এই ব্যবস্থাটা তথ্য প্রযুক্তির যুগে এখন তো এটা খুব ইয়েতে করা যায় এই অভিযোগটা থাকারই তো কোনো কথা না আমার টেলিফোনে একটা মেসেজ আসবে যে আপনি পজিটিভ নেগেটিভ এটা কত সময় লাগতে পারে এটা কত জনবল লাগতে পারে এই এই জনবলটা আমাদের নাই এটা বিশ্বাস করার মতো কোনো অবস্থা আমরা মনে করি না যে আছে। আমরা উত্তরণের জন্য যে কথাগুলো বলা হয়েছে এবং লকডাউনের জন্য যে কথাগুলো বলা হয়েছে লকডাউন দিতে হবে এবং লকডাউনটা আমরা চেয়েছে এটা বাস্তবতা সংক্রমণ কমানোর জন্য লকডাউনের কোনো বিকল্প নাই লকডাউনটা দেওয়ার মানে যেই ইয়েতে আমরা প্রত্যাশা করেছিলাম পালন হবে এই ইয়াতে প্রত্যাশা হতে পালন হতে পারছে না কারণ হলো আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ যেখানে অর্থনীতি রুটি রুজি এইসবের ব্যাপার আছে উন্নয়ন দেশের উন্নত দেশের লকডাউনের সাথে আমাদের লকডাউনে কিন্তু অনেক পার্থক্য হবে কারণ সেখানে যেভাবে মানুষের জীবনযাত্রার ব্যাপারটা যে পর্যায়ে আছে আমাদের জীবনযাত্রার ব্যবস্থার সে পর্যায়ে নাই পেটে যখন বাদ থাকে না তখন মরণকে মানুষ ভয় পায় না এটা কিন্তু কত কয়টা লকডাউনের মধ্যে প্রমাণিত হয়েছে এই মরণকে ভয় পাওয়া না পাওয়ার কারণে মানুষ আজকে সংক্রামিত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নিচ্ছে আমি এটাকে স্বাগত জানাই কিন্তু কিছু কিছু ব্যবস্থা আমার মনে হচ্ছে যে একটা দ্বৈত নীতির মধ্যে পড়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি দ্বৈত নীতির মধ্যে পড়ে যাচ্ছে কীরকম আপনি কাঁচা বাজার খোলা রাখবেন মুদি দোকান খোলা রাখবেন আবার মুদি দোকানে আমি যখন মাল আনতে যাবো আমাকে বাধা দিবেন এই যে নীতিটা এইটার একটা পরিষ্কার হওয়া দরকার আপনি হয় টোটালি বন্ধ করে দিবেন অথবা আপনি যখন খোলা রাখলেন খোলা রাখলে সেখানে মানুষ কিনতে যাবে সেখানে মানুষ যাতায়াত করবে তাকে আবার দৌড়ে আপনি হাসপাতাল থানায় নিয়ে যাবেন থানার মধ্যে যে গাদাগাদি অবস্থা আজকে দেখলাম গতকালকে হাইকোর্টের বিচারপতি ইকবালুর রহিম সাহেব একটা ইয়ে দিছে যে যেই সকল ইয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে যখন কুড়ে হাজির করা হয় নিয়ম হল চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ে নিয়ে যেতে হবে কুড়ে হাজির করার পরে কুড়ের যে কয়েতখানা আছে সেই কয়েতখানার মধ্যে এবং থানা হাজতের মধ্যে এত গাদাগাদি অবস্থা যে এ অবস্থার মধ্যে যদি সংক্রামিত যে কোনো রোগী থাকে তাহলে সমস্ত মানুষের মধ্যে এটা সংক্রমণ হতে পারে বেশি ওইটাকেও কিভাবে বিকল্প করা যায় সেজন্য একটা দিক নির্দেশন দিয়েছে আমার মনে হয় সরকার এই জিনিসগুলো দেখা দরকার যে সংক্রমণটা যাতে সরকারের পক্ষ থেকে লকডাউন বন্ধ করতে গিয়ে আবার এই সংক্রমণটা বাড়িয়ে দেওয়া হয় জি অ্যাডভোকেট ইসলাম আমরা একটা বিরতি নিব দর্শক নিতলটা এসআইটিভি সংলাপে নিচ্ছি একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন নিটল টাটা টিভি সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় হাবিব রহমান হাবিব আমরা যেটি নিয়ে আলোচনা যে যেটি রেজাল ইসলাম ভূয়া বললেন যে আমাদের আসলে আরও বেশি সচেতন হওয়ার কথাও তিনি বলেছেন এবং যে বিষয়টি এখন দেখা যাচ্ছে যে করোনা সংকট মোকাবেলার ক্ষেত্রে আমরা একটা নতুন ধরনের একটা সংকটে পড়ে গিয়েছি আপনি জানেন যে জাতীয় সংসদে রাজনীতিবিদ এরা তারা খুব প্রকাশ করেছেন যে আমলাদের বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এই ব্যবস্থাপনার ক্ষেত্রেই কি সংকটটা কি তৈরি হয়েছে নাকি প্রথম না আপনার বর্ষণকে জনগণকে সচেতন করার কথা বলছেন না আমি বলছি যে আমরা করোনার সংকট মোকাবেলা করতে গিয়ে কি কোনো সংকটে আছি কিনা সেটা তো আসছে যে জনগণ সচেতন না তা আমি তো সরকারি তো সচেতন না একেবারে অচেতন তো তা কারণ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্টির যিনি সেক্রেটারি যদি বলেন যে করোনার চেয়েও আমরা শক্তিশালী যে জনগণকে তার চেয়ে অসচেতন এই কথা কেউ বলতে পারে কোন মানুষ বলতে পারে যে আমরা করোনার চেয়ে শক্তিশালী বলে উনি ঘরের ভিতরে যায় আটকা পড়ে থাকেন জনগণের সচেতন আমলাদের তো কাজ আমলারা করবে আমলার দায়িত্ব আপনার চৌষট্টি জেলায় চৌষট্টি আপনার সচিবকে নিয়োগ করেছেন ওই সচিবরা অনেকেই কোনো ডিসিগিরিও করে নাই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কেমন তাও হয়তো জানে না এবং এই নিয়োগ পাওয়ার পরে তাদের দায়িত্ব পাওয়ার পরে একদিনও হয়তো অনেকে যায়নি তো সেখানে তো আপনি প্রথম চোরেই তো আপনি রেখাত করলেন ওই ওই ডিস্ট্রিক্ট মিনিস্টার কে থাকে থেকে থাকে তাকে মিনিস্টার না থাকলে যারা এমপি সিনিয়র এমপি যারা আছেন আপনি কতখানি আপনার মানে কি বলবো গণতন্ত্রের প্রতি মানুষের প্রতি অশ্রদ্ধা অবজ্ঞা করার রাস্তা সরকার পক্ষ থেকে করে দিলেন যে ডিসি সাহেব সভাপত্ব করে এমপি সাহেবের মন্ত্রী সাহেবের পাশে বসে থাকে অনেক মন্ত্রী অনেক এমপির আবেগ হয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার ওই দলের থেকে তার উন্মোচন প্রাপ্ত তারা বলতে চায় এমনভাবে বলতে চায় ডিসি সাহেব আমি একটু কথা বলতে পারি আমার প্রধানমন্ত্রীর সাথে কোন জায়গায় গেছি কোন জায়গায় আমরা গেছি ওখানে মরে গেলে ওর ক্ষতিটা কে ও তো ওখানে যাবে না ভোট করবে না ওই জেলায় যদি মন্ত্রী মন্ত্রীরা যদিও ওই মন্ত্রীরা তো ভোট কেটে রাত্রিবেলা আমলারাই বানিয়েছে তাদেরও কোনো তারপরেও তো আগামী ভবিষ্যতে ভোট হলে তারা আবার ওখানে যাবে সেই কারণে তাদের জনগণের প্রতি দায়িত্ব থাকে তো সেখানে তারা তাদেরকে অসম্মানিত করে রাখছে তারপরে আপনার এমপি সাহেবের তো কোনো পাত্তাই নেই আর বাস্তবতা থেকে দু হাজার আঠারো সালে চোদ্দো সাল নির্বাচন পরে মূলত এমপি মন্ত্রীদের মূল্য আমলারা দেন এসপিডিসিরাও দেন না ও দেয় না তা বলে যে আমরা তো বানাইছি আমরা যদি এই আঠারো নির্বাচনে এই প্রশাসন যদি ভোট না কাটতো তাহলে আওয়ামী অবস্থা কোথায় যেত কোথায় যেত তো যে কারণে আমরা সুযোগটা পেয়েছে যে কারণে আজকের এই হাল অবস্থা দুরবস্থা তা আমি তো মনে করি যে এর জন্য প্রধান দায়ীকে বর্তমানদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই যে দুর্গতি এর জন্য প্রধান দায়ী তাকে যিনি নিয়োগ দিয়েছেন তিনি রাইট ম্যান কোনো পছন্দ রাইট দেন নাই ও প্রধান ও স্বাস্থ্যমন্ত্রী হবে কেন ডাক্তার আব্দুল আজিজকে যদি স্বাস্থ্যমন্ত্রী বানাতো সে তো জানে যে আমার স্বাস্থ্য সংক্রান্ত কোথায় কোথায় কী কী করতে ও তো কিছুই চান না ও তো আছে ইন্স্যুরেন্স দিয়ে পড়ে আসে তার ব্যবসা বাড়াতে হবে তার সানফ্লাওয়ার ইন্স্যুরেন্সের মানুষ সেখানে ইয়ে হওয়ার পরে একটা টাকা পায় না সে তো ওই কাজে আছে তার এ দেশে কোনো অবদান নাই তার পরিবারও অবদান নেই সাধারণ দুধে তার পরিবার অবদান নেই এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান আমরা যখন লাশ হয়ে ফিরতাম তখনও উনি মিছিল একদিন আসেন নাই উনি একদিন রাস্তায় জয় বাংলা জয় বেঙ্গুন্ধে রাস্তাও নামেন না একটা বাড়িও খায় নাই উনি স্বাস্থ্যমন্ত্রী উনি আরেকবার ডেঙ্গুর সময় চলে গেলেন আপনার ব্যাংককে আজকে এক বছর দেড় বছর পর কেন সমস্ত জেলা থেকে দশ পনেরো বিশ হাজার টাকা ভাড়া করে হাইস ভাড়া করে কি মাইক অ্যাম্বুলেন্স ভাড়া করে কেন ঢাকা শহরে আসতেছে ওকে গ্রেপ্তার করেন বরখাস্ত করেন গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে রিমান্ডে নেন যে এক বছর তুমি কি করছো দশ হাজার কোটি টাকা তো আমি আলাদাভাবে অতিরিক্ত বাজেট রেখেছিলাম করোনা মোকাবেলা করার জন্য কেন দশ হাজার টাকা খরচ হলো না কেন জেলে যায় জেলে জেলে আইসিউবে সে তুহিন ভাইগনা সে ঈশ্বরদ্বীপ উপজেলাতে বিশটা আইসিউবেড এর ব্যবস্থা করছে একটা ব্যক্তি খুব বেশি বড় ব্যবসায়ী না বয়সও না করোনার সময় সে দিয়েছিল তারপরে সাপ্লাই দিয়েছিল তো এই আওয়ামী লীগের লোকজন তো বিভিন্ন থানায় ছিল কোটি কোটি টাকা মানুষ করছে কয়েক বছর লুট করছে তারা তো তারাও তো সহযোগে একটা অক্সিজেন প্ল্যান্ট বানাতে পারতো সরকার যদি নির্দেশ দিত তো কেন দিল না কেন এই সাড়ে সাত হাজার কোটি পড়ে থাকলো কেন এই টাকা দিয়ে এখন আই মানে আপনার জেলায় জেলায় আপনার অক্সিজেন প্ল্যান্ট বসানো হলো না একটা অক্সিজেন প্ল্যান্ট কত টাকা লাগে এবং অক্সিজেনই একমাত্র বাংলাদেশের একমাত্র যার কোনো উপকরণ বাইরে থেকে যার কাঁচামাল কিনা লাগবে না বাতাস থেকে এটাকে তৈরি করা যায় খুব বেশি পাঁচ ছয় কোটি টাকা লাগবে আমি এক্স্যাক্টলি জানি এর বেশি লাগবে না এক একটা জেলায় পাঁচ ছয় কোটি খরচ করে অক্সিজেন প্লান্ট বসাই তারপর তারপরে অক্সিজেন সিলিন্ডার কয় কোটি টাকা লাগে সাড়ে সাত হাজার কোটি তো পড়ে থাকলো ওকে জিজ্ঞাসা করেন মন্ত্রীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেন যে একশো কোটি টাকা দেওয়া হয়েছিল তোমার গবেষণার জন্য এক টাকা খরচ হলো না কেন এত প্রস্তুতি নিল না কেন তোমার কারণে তোমার এই যে নকল কিছু অসৎ আমেরিকার কিছু অসৎ লোক পিপি এবং নকল মাস্ক সাপ্লাই দেওয়ার জন্য আমার দেড়শো জন ডাক্তার মারা গেছে একশোশো ষাটজন এবার তো অনেকেই এই নকল প্রিপিয়ার নকল মাস্ক প্রথম পর্যায়ে মারা গেছে এই মামলায় এই হত্যা মামলা তার বিরুদ্ধে হবে ভবিষ্যতে এবং এই হত্যা মামলার আসামি হিসাবে তাকে আমি আসি আমি আসি আমি আসি আমি আসি শোনেন আজকে যে কথাটা আমার ভাই আজিজ বললেন টিকা মানুষ নিতে আসে না টিকা আসবে কি লকডাউন দিয়ে রাখছেন তো আপনি যাবেন কোথায় টিকা কোথায় দিচ্ছে আপনি জানবেন কি করে থানায় থানা লেভেলে যাবেন তারা আসতে কোন আগে আগে ভুটভুটি চলতে এই চলতে এখন তো এর কারণে আপনি আপনি বলতেছেন যে সংকট কেন সংকট হবে আপনি দুই দফায় বলে চার হাজার ডাক্তার নিয়োগ দিয়েছেন ছয় হাজার নার্স নিয়োগ দিয়েছেন সম্ভবত আপনার মেডিকেল টেকনোলজি নিয়োগ দেওয়ার কথা ছিল আপনি এত এত লাগবে কেন মানুষ এ তো এটা যুদ্ধ বিমান না যে যুদ্ধবিমানে ফাইটার চালানোর জন্য অতিরিক্ত জ্ঞান গরিব অনেক কিছু দরকার হ্যাঁ এই যে হাই ফ্লোর নাজল ক্যানেলা ই করার জন্য এখানে টেকনিশিয়ান দরকার আছে ডাক্তার দরকার আছে শেখাতে কতদিন একটা অক্সিজেন সিলিন্ডার থাকলে পরে সেখানে রোগীর সাথে সংযোগ দিতে কি খুব বেশি বেশি দিন সময় লাগে কেন করে নাই তাই এই যে মেডিকেল টেকনোলজির সাথে নিয়োগ দেওয়া হল না কেন নার্সদের ট্রেনিং দেওয়া হল না কেন ডাক্তারদের ট্রেনিং দেওয়া হল না কেন কেন আজকে জেলায় জেলায় থানায় থানায় কেন এইসব ট্রেনিং দিয়ে ডাক্তারকে পাঠানো হলো না সব শেষে বলবো এই যে নতুন করে যে ডাক্তারদের ট্রান্সফার করা হলো মৃত মানুষকে ট্রান্সফার করে এটি কি আঠারো সালের ভোট মরে মরে গেছে ছেলে বউ সব সদল বলে এসে ভোট দিয়ে গেল একশো পার্সেন্ট ভোট পরবর্তী সময় চাষা চাচির ভোট রাগ করে তুমি আসলে দেখা করে গেলে সেই তামাশা তামাশা পেয়েছেন আপনি আপনি বদলি করবেন এমন এমন জায়গা আছে এটা তো মানে সেটেল হয়ে আছে তারা অন্তত সেখানে চেষ্টা করতেছে তারা অক্সিজেন বা বিভিন্ন রুগী বাঁচানোর জন্য আপনি গড় আপনি ট্রান্সফার করে দিলেন এবং মনা মানুষ ট্রান্সফার করলেন যে অবসরপ্রাপ্ত তাকে ট্রান্সফার করলেন কোনো হিসাব নেই এই জন্যই মনে করি স্বাস্থ্যমন্ত্রীকে আপনি গ্রেপ্তার করেন করে রিমান্ডে নেন এই অব্যবস্থা কেন আজকে আমার দেশের লোক মারা যাচ্ছে আমার ভাই আজিজ বলছেন মারা সারা পৃথিবী দেখেছে কেন গেছে ট্রাম্পের বিচার হওয়া উচিত ট্রাম্প না থেকে বাইরে যদি তখন প্রেসিডেন্ট হতো এত লোক আমেরিকা মারা না ও ট্রাম্প ও ট্রাম্প বাস খুলে ফেলে দিত ইতালিতে আপনি পাংশালা খুলে রেখেছেন আপনি পার্ক খুলে দিয়েছেন যে কারণে সংক্রমিত হয়েছে এই যে ভারতে আজকে এত মারা গেল কেন ভাতে মাজার কারণ তারা দোল পূর্ণিমা এই পূর্ণিমা সেই পূর্ণিমা নির্বাচন করে বাংলাদেশে তো সেই আজকে আজকে খুলনা বিভিন্ন পর্যায়ে বৈশাল বিভাগে আছে আক্রান্ত কেন এই যা নির্বাচন করলো গ্রেপ্তার করেন আপনার প্রধান নির্বাচন কমিশনারকে কেন নির্বাচন করতে গেলো হাবির রহমান হাবিব যে আপনার কাছে আবার আসবো আমি রুহিনেশন প্রিন্স এটা হাবির রহমান হাবিব বললেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্তের কথা বলেন বিশেষ করে চিকিৎসকদের বদলির বিষয়টি আসলে একসঙ্গে এত চিকিৎসকের বদলির এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন না এই যে বদলির ঘটনা এটা বোঝাই যায় যে কি বলে কোন ডিপার্টমেন্ট তার কাজ করে হয়েছে বিশেষ জায়গা থেকে নির্দেশিত হয় এখানে কতগুলো লোক বাইরের থেকে আছে হয়তোবা তারা যেভাবে সাবমিট করে সেইভাবে কাজকর্মগুলো করবে এগুলো যে দায়িত্বহীনতা সেটাই দেখা যায় এবং এটা টিকে আছে কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এই কারণে এটা হচ্ছে সহজ কথা সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নাই ওটা আপনি আরো অনেক ঘটনা এগুলো দেখতে পাবেন এই ধরনের অববস্থাপনা বা এই ধারা চলতে থাকলে এইটাই আমি প্রসঙ্গ ক্রমে বলি আপনি এই ধারা দেখবেন না কেন ধরেন এইখানে আমরা যে চারজন আলোচনা করছি এই আলোচনার মধ্যে আমরা কতগুলো শব্দ এখানে শুনলাম আপনি একটু মিলান আপনি ওই যে শাস্ত বললেন তো যে কি বলে যে এরকম মৃত ব্যক্তির ওইটা হলো কেন এই আলোচনার মধ্যে আমি যদি এই কয়টা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করি দেখেন এখানে শুনলাম কিনা প্রথম একটা শুনলাম যে বুঝতে হবে মানে পরিস্থিতি যা আছে বুঝতে হবে তাহলে কি বুঝতে হবে উদাহরণ দি বুঝার মধ্যে এখানে বুঝলাম যে কি বলে অক্সিজেন যা হচ্ছে যথেষ্ট হাই ফ্লো মুখ করা যায় না মুখ করা যায় না এটা বুঝতে হবে নাকি আমাদের কিন্তু বাস্তবতা আমার কথা পারতেন বিশেষজ্ঞ প্রফেসর নজরুল ইসলাম কি বলে আমাদের বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে সাবেক উপাচার্য উনি কি বলছেন আপনি ওনার কথা শোনেন আমি না হয় বুঝলাম না অজ্ঞ মানুষ তো ওনাকে বুঝান উনি তো বলছেন যে এগুলো হচ্ছে না তারপরে নাকি এগুলো আমাদের বুঝতে হবে আচ্ছা আমাদের নাকি বুঝতে হবে এক লাখের উপরে টেস্ট করতে মানুষ আসছে না এটা নাকি বুঝতে হবে আরে মানুষ আসবে কিভাবে রে ভাই বাংলাদেশের মানুষ তো অসচেতন এই যে চাপাই নবগঞ্জের যেখানে শিবগঞ্জে ভালো কাজ হয়েছে তিনি ইনজেকশন নেন সরি টিকা নেন নাই কেন উনি মনে করেন এই টিকা নিয়ে কিছু কাজ হবে না তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের এই অবস্থা সাধারণ মানুষ তো না তাহলে কি বুঝতে হবে আপনার ওটা বুঝবো না আমি বুঝবো যে মানুষকে আমার উদ্বুদ্ধ করতে হবে আর কি বুঝবো উপজেলাতে আপনি একটা কি বলে যে পরীক্ষা হলে তার রেজাল্ট ঠিক মতো যায় না আপনি কি বুঝবো তাহলে এইটা যদি বুঝতে হয় তাহলে তো অন্য জায়গায় চলে যেতে হয় এবার না কি মানতে হবে তা মানতে হবে কি মানতে হবে কথা হলে মানুষ মরবে এটা কোন কথা হলো এটা রাস্তায় যায় বলেন ভাই এই টক বললেন আমাদের তো আর গালাগালি হয়তো বাইরে দাঁড়ায় কি বলে টেলিভিশন সেটা করতে পারে মানুষ মরবে এই কথা মুখ বলাটা কি বুঝতে হবে হ্যাঁ বুঝতে পারি তারপর একটা ভরসা রাখতে হবে আমি খুবই দুঃখিত এটা ভরসা রাখতে হবে আপনি রাখতে পারেন যিনি রাখতে চান তিনি হচ্ছেন তার নিজের সাথে করতে চান কিন্তু এই দুরবস্থার সময় আমরা ভরসা রাখতে পারবো না ভরসা রাখতে হবে কোথায় সেই ভরসাটা রাখতে হবে কোথায় জানেন এই যে সামগ্রিক কাজটা যত কথাই বলি যেত আমি দোষারোপের থেকে কতটুকু কাজ করা যায় সেটা আলোচনার পক্ষে তাহলে সেইটা করতে গেলে কি যেহেতু জনগণ আপনার কথায় বা একজন বললে নির্দেশ দিলেও শুনছে না শোনার কথাও না কেন সে কথা আমি গেলাম না তাহলে এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে হবে এইটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে এটা করছেন না কেন আমি যদি বলি এই কথা এখন বলতে চাইনি কারণ এটা করতে গেলে গেলে তো তো নানা নিতে পারবেন না এটা করতে করতে স্বচ্ছতা হবে এটা করতে 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 গেলে গেলে তো তো জবাবদিহিতা হবে এইটা দুর্নীতির খেয়ে যেতে হবে কিন্তু এইটা করতে গেলেও মানুষকে আপাতত বাঁচানোর একটা পথ হতো আমি এখনো অনুরোধ করি আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে বামপন্থীদের পক্ষ থেকে মহামারীর সময় এখনো সময় আছে যে একটা কেন্দ্রবিন্দু করেন ওয়ার্ল্ডকে আমাদের এইখানে দেখেন আমাদের এইখানে একেবারে আচ্ছা নির্বাচিত হোক অনির্বাচিত হোক ওইখানে হাবিব ভাই বলে গেছেন এখন ভোট হোক না হোক ভবিষ্যতে যেতে হবে কিছুটা হয়তোবা কি বলে জব দিয়ে তার কোশ্চেন থাকে আপনি তার উপরে ভরসা করলেন না করলেন কোথায় ওই জনৈক সচিবের উপরে তাহলে কি করবেন

আপনি বলেন এটা কোনোদিন হতে পারে যখন চিকিৎসকরা তার জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন আপনি একটা গড়ে ট্রান্সফার এখানে করে দিলেন হোয়াট ইজ ইট আমি তো এটা বুঝি না এমন কি আমি ব্যক্তিগত ভাবেও বলি আপনি রুটিন ট্রান্সফার বলতে পারেন ডিসি সাহেবদের করলেন কিন্তু তারা যে একটা ধারাবাহিকতার কাজটা সূচনা করেছিল যখন মহামারীর পরিমাণ বেড়ে গেছে কারণ একমাত্র লোক একটা কাজের

নানা কারণে হয়তো সম্মিলিত প্রয়াস নেওয়া সম্ভব হচ্ছে না বা সরকারই নিচ্ছে না যে এটা জবাব দিয়ে তারাও আনতে হবে আসলে কি সেই সংকটটি ওখানেই যে দেখুন মানে গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু সরকারি দলের ভূমিকা তা না বিরোধী দল সব রাজনৈতিক দলেরই ভূমিকা থাকে সংকটে সব রাজনৈতিক দলের ভূমিকা থাকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলা আমরা বিগত সময়টাই যদি দেখি দেয়ের বছরে তারা টেলিভিশন ক্যামেরায় বড় বড় কথা বলে তাত্ত্বিক কথা বলে বায়ো কথা বলে যা বাস্তবের সাথে মূল নাই যা বুঝে তা বুঝাইতেছে না যা বুঝে না তা বুঝায় সমস্যা এটা এখানে আমাদের আজকে দেখুন আজকে এই যে নেজাল কেলোনার কথা বললাম এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি চিকিৎসক আমি জানি হাইপ্রো নেজাল কেলোনা কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না আমি সেই ব্যাখ্যায় দিলাম উনি ওইটা বুঝে না উনি ওইটা বুঝতে চাইল সমস্যা হলো যে আমরা অনেক কথাই বলি কিন্তু বাস্তবতার সাথে আমাদের এটার কোনো মিল নাই বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দল গত দেড় বছরে এই গত ষোলো মাসে যদি দেখি তারা ধান কাটা কর্মসূচি তান দেওয়া আর্থিক সহায়তা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা হাসপাতাল বিভিন্নভাবে কি করে নেই একটা রাজনৈতিক দল যে গণমানুষের সেবা করতে পারে আওয়ামী লীগ প্রমাণ করছে আজকে যারা বিভিন্ন কথা বলে দেখি এই ভ্যাকসিনের কথা দেখেন ভ্যাকসিন আসার আগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কি বলেছে আজকে যারা বড় বড় কথা বলে আমরা দেখি নাই নীতিবালক নীতিবালক সমালোচনা নেগেটিভ সমালোচনা করছে আমরা দেখি নাই আবার যখন টিকা আসলো তখন তাদের কি অবস্থা দেখি নাই টিকার জন্য কেউ আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করলো কেউ টিকা কর্মসূচিতে আসে না যখন আবার টিকা একটা সাময়িক ব্যাহত হলো তখন আবার তারা দেখলাম মাঠে আসলো বাস্তবতা এটা যারা বুঝে না তারা আমি তো মৃত্যু তো কারো কাম্য না একজন বিবেকবান মানুষ হিসেবে মৃত্যু আমি বলতে বলতে চাচ্ছিলাম যে বন্যা মহামারী যুদ্ধ এগুলাতে মৃত্যু থাকবে আপনার আলোচনার সমালোচনা পরামর্শ থাকবে যে এইটা কিভাবে কমানো যায় সেইটা আপনার উদ্দেশ্য আপনি যুদ্ধের নেতৃত্ব দিবেন আপনার সেনাপতি আপনি যুদ্ধ জয় করবেন যত কম শূন্য খরচ করে যুদ্ধে জয় করে সেইটা এই স্ট্র্যাটেজির কথা এটা উনি বোঝেন এটা উল্টা বোঝাইতে চাচ্ছেন জনগণকে আমরা যারা মনে করি যে এই জিনিসগুলো আজকে উন্নয়নের গল্পের কথা বললেন উনি উন্নয়নের গল্পের কথা আজকে এই ঢাকায় শহরে উনি যদি দেখেন এই বড়ো বড় হাসপাতালগুলো যেগুলো হচ্ছে এগুলো এগুলোতে কারা চিকিৎসা নিচ্ছে আজকে বিভিন্ন উন্নয়ন সূচকে বিভিন্ন এই স্বাস্থ্য স্বাস্থ্যসূচকে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন কেন হচ্ছে আজকে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ যখন টিকাদান কর্মসূচি শুরু করে তখন পৃথিবীর মাত্র ছয়টা দেশ শুরু করে এটা এটা ব্যর্থতা সরকারের এটা ব্যর্থতা অনেকে বলে যে শুধু স্যারামের সাথে চুক্তি করলো অন্যগুলো করলো না কেন এইগুলোও তারা সমালোচনা করে আর বাবা ওই সময় পৃথিবীতে মাত্র তিনটা টিকা ডাব্লিউএচ আপনি বলছিল মডার্না ফাইজার আর স্যারাম ওই দুইটা আমাদের টেম্পারেচার কোনো আনা সম্ভবে নাই স্যারামের সাথে চুক্তি করছে ওই সময় স্যারামের সাথে চুক্তি ওই এজেন্ট বাইরে কারো চুক্তি করার নিয়ম ছিল না আমাদের ডাব্লিউচ এম এবং ষাটটি দেশের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে পরবর্তী সময় সরকার সিদ্ধান্ত না আমরা ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে পারমিশন দিচ্ছে এখন ষাটটি টিকার আমাদের পারমিশন দিচ্ছে নিজের এখন যে কোনো দেশের সাথে চুক্তি করার সেই সক্ষমতা এখন আছে সুতরাং এই জিনিসগুলো আমরা বুঝি না টিকাদানের টিকাদান সাময়িক ব্যাহতিছি ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট তাদের দেশে খারাপ অবস্থা এই নিয়ে সমালোচনার জ্বর কিন্তু বাস্তবতা দেখি না আমেরিকার কাঁচামাল বন্ধ করে দিয়েছিল রপ্তানি ইন্ডিয়াতে সেইখানে সরকারকে বসে আছে এই মুহূর্তে টিকাদান কর্মসূচির কথা যদি দেখেন যে আমাদের এই ডিসেম্বর পর্যন্ত আমাদের দশ কোটি টিকা আসছে এই এই মাসেও ইন্ডিয়া ইয়া চীনের থেকে টিকা আসছে স্পুটনিক টিকা আসছে আমাদের কোভ্যাক্স থেকে টিকা আসছে আমাদের সামনের বছর সাত কোটি টিকা আসবে জনসন অ্যান্ড জনসন থেকে সিঙ্গেল ডোজ মানে ওখানে সাত কোটি মানুষকে দেওয়া যাবে তো এইখানে দশ কোটি সাত কোটি চব্বিশ কোটি বারো কোটি মানুষকে তো টিকার সংস্থান হয়ে গেছে সরকার বসে নাই সরকার উন্নয়ন উৎপাদন উৎপাদন আমদানি সব ক্ষেত্রে কারণ আমাদের অর্থনীতির সক্ষমতা আছে আমাদের আর পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব সূত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিনের উপাধি বেছে আমাদের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক তার অবস্থান আছে আজকে যদি বলি উন্নয়নের গল্প পদ্মা সেতুটা উন্নয়নের গল্প না আজকে বিশ্ব স্যাটেলাইট আজকে রাজধানীতে যে বিভিন্ন ফ্লাইওভারগুলো হচ্ছে আজকে কর্ণাফলি টানেল এগুলো উন্নয়ন বিভিন্ন মেগা প্রজেক্টে কাজ হয় না আমাদের কর্মসংস্থান হচ্ছে এটা উন্নয়ন না এই গল্প বলবে না এখন উন্নয়ন করবে এই গল্প বলা যাবে না এটা কোন বোঝার ব্যাপার এটা কি বুঝে কি বুঝাইতে চান জনগণের কাছে এখন আমরা এমন রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় কথা বলি জনগণের সাথে কারো কোনো সম্পৃক্ততা নাই ব্রাস থাকেও দুইটা লোকও থাকবে না কেউ কারো কথা শুনে না এত বড় তাত্ত্বিক কথাবার্তা তাহলে আসুক না জনগণের কাছে বলেন যাবাই পড়েন এই সরকার ভোট ভোটে আসে না। তাহলে আপনি মাঠে আসেন মাঠে আসেন মাঠে আসে দেখি না সরকার পতন করে আমরা একটা বিরতি নেব বুঝতে হবে

ভুইয়া যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে করোনা মোকাবেলার ক্ষেত্রে আমরা কি নতুন কোনো সংকটে পড়তে যাচ্ছি কিনা বিশেষ করে শুরুতে যখন করোনা শুরু হয় তখন বিভিন্ন সংগঠন কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি ছিল তারা নিজের থেকে সদ্যোগ ছিল কিন্তু এবার করোনা আক্রমণ করোনা যে সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে কিন্তু সেই ধরনের সব সংগঠনের তৎপরতা কিন্তু তেমনভাবে নাই এইখানে কি আমাদের কিছু করণীয় আছে কি না বা বিশেষ করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোকে মাঠে আপনি করোনার কারণে হারতে দিবেন না তাহলে আপনি ত্রাণ কীভাবে দেবেন স্বেচ্ছাসেবকরা কাজ করবে কীভাবে মূলত যে জিনিসটা হচ্ছে যে আমাদের আজকে কর্মসংস্থানের ব্যাপারে কথা আসছে প্রথম দাপ এবং দ্বিতীয় দাপের করোনার মধ্যে একটা গুণগত পার্থক্য আছে প্রথম দাপের করুণা আপনার আমরা মেনলি শহর ভিত্তিক সংক্রমণটা বেশি ছিল আজকে কিন্তু এই সংক্রমণের চরিত্রটা ভিন্ন হয়ে গেছে প্রথম দাপের করোনার সময় আমি বাড়িতে গেলাম আমি একটা মাস্ক পরে দোকানে যাওয়ার পরে আমি একাই মনে হচ্ছিল যে চিড়িয়াখানার জন্তুর মতো এবং সবাই একটু কেমন যেন করছিল এক পর্যায়ে আমি নিজেও আমারটা খুলে ওই জায়গার মধ্যে অবস্থান করছি পরিবেশের কারণে আজকে কিন্তু এই অবস্থাটা নেই আজকে কিন্তু আপনি দেখবেন আক্রমণ যতটা শহরে হচ্ছে তার চেয়ে কোনো অংশে কম গ্রামে হচ্ছে না কম হচ্ছে না শহর গ্রাম সব জায়গায় ছোটো শহর বড় শহর সব জায়গার মধ্যে হচ্ছে এই জায়গার মধ্যে চরিত্র মানে আমাদের কিন্তু এটা ভিন্ন ইয়ে চলে এসছে আপনাকে চিকিৎসার সেবাটা পাওয়ার ব্যবস্থা মানে সরভাগে দেখতে হবে আমরা যে চিকিৎসার কথা এখন বলছি আজকে উপজেলা পর্যায়ে যখন সংক্রমণটা বাড়বে আমাদের উপজেলা হাসপাতালগুলোকে সেই সক্ষমতা আছে এই চিকিৎসা দেওয়ার মতো ভাই ভালো বলতে পারবে যেখানে বত্রিশটা হাসপাতাল জেলা সদরের মধ্যে আমরা আইসিউর ব্যবস্থা করতে পারি না উপজেলা সদরের অবস্থা কি একটা পর্যায়ে আজকে যে পার্সেন্টেজের মধ্যে করোনা সংক্রমণ আছে এই পর্যায়েটা যদি কোনো কারণে না করুক ডাবল হয় তাহলে আমাদের কোন হাসপাতালে কোন জায়গায় এগুলোর জায়গা দেবেন দ্রুত চিকিৎসা পাওয়ার যে অধিকার আমার নাগরিক হিসাবে সেই অধিকারটাকে আমি সেখানে সরকার আমাকে দিতে সক্ষম আমরা গত ষোলো মাস যাবত অনেক মেগা প্রজেক্টের কথা অনেক ইয়ের কথা শুনতেছি কিন্তু ষোলো মাস যাবত আমার যে ন্যায্য অধিকার চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটা কেন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুরক্ষিত করা হয় নাই আমার উপজেলা হাসপাতালগুলো জেলা হাসপাতালগুলো আজকে কোন পর্যায়ে আছে সরকারি উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলো আছে তাদের সক্ষমতার আলোচনা যদি আসে সেই আলোচনাটা অনেক করুণ হয়ে যাবে কারণ সেখানে মানে নর্মাল চিকিৎসা পাওয়াই খুব কঠিন সেক্ষেত্রে একটা বিশেষত মহামারীর চিকিৎসা নেওয়া খুব মানে ভয়াবহ অবস্থা সেখানে এসছে সেই সক্ষমতা আমাদের বাড়াইতে হবে সর্বোপরি কর্মসংস্থানের যে ব্যাপারটা আমি সংক্রমণের হার যদি বাড়তেই থাকে বাড়বে যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে চিকিৎসা সক্ষমতা আসলে কতটা বাড়ানো সম্ভব আপনি দেখবেন এক মাসে গত এই নয় জুন থেকে ইয়ার জুন পর্যন্ত আমাদের সংক্রমণটা আপনি যদি দেখেন তাহলে এখানে এক লক্ষর উপরে সংক্রমণ আছে এক লক্ষ বাষট্টি হাজার এক মাসে এক লক্ষ বাষট্টি হাজার এবং গত এক সপ্তাহ আপনি দেখবেন একশোর নিচে মৃত্যু নাই দুইশো এক পর্যন্ত মৃত্যু আছে তাহলে আমরা লকডাউন দিয়ে বা কঠোর বিধিনিষেধ আরোপ করে কিন্তু এই সংক্রমণকে বাড়াতে পারছে না ধরে নিতে হবে আরও কিছুদিন পর্যন্ত এই সংক্রমণ বাড়তে পারে এই সংক্রমণ যদি বাড়ে তাহলে আমার সেই লোকগুলোকে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কি না থাকলে আমার কি ব্যবস্থা নেওয়া দরকার আমি এত কিছু বুঝতে চাই না আমি সাধারণ নাগরিক হিসেবে এটাই বুঝতে চাই আমি নাগরিক হিসেবে আমার মৌলিক অধিকার হল চিকিৎসা পাওয়া রাষ্ট্রের দায়িত্ব হলো আমাকে চিকিৎসা দেওয়া এখন এই চিকিৎসা পাওয়া এবং দেওয়ার মধ্যে এতদিন অপেক্ষা করার পরে আমার বাজেট থাকার পরে আমার অর্থনীতি কোনো প্রকার বলা হচ্ছে যে অর্থনীতি কোনো প্রকার শট নাই এই অবস্থায় আমি নাগরিক হিসেবে চিকিৎসাটা পাবো না কেন এই দায় কে সরকার প্রদান না স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি অন্য কেউ এই জিনিসটা পরিষ্কার করতে হবে এটার জবাব দিয়ে করতে হবে কারণ একটা মৃত্যু আর হাজার মৃত্যু সমান বলে মনে করি এই অবস্থায় আসতে হবে মেগা প্রজেক্টের ব্যাপার যেভাবে ফলাও করা হচ্ছে ব্রিজের কথা যেভাবে ফলাও করা হচ্ছে একটা জিনিস আপনি দেখবেন গত বারো বছর পনেরো বছর যাবত আমরা সরকারের সহযোগী ছিলাম আপনি কর্মসংস্থান বলতে যে জিনিস বুঝাই শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা অথবা রপ্তানিমুখী কোনো প্রতিষ্ঠান স্থাপন করা সেই রকম কর্মসংস্থান কয়টা হয়েছে যে যেখানে বিশ পঞ্চাশ লাখ টাকা আদমজির মতো জোট মিল অথবা রকম টেক্সটাইল মিল এরকম কোন প্রজেক্ট হয়েছে মেগা প্রজেক্টের আওতায় যে যেখানে বিশ পঞ্চাশ এক কোটি দুই কোটি লোকের কর্মসংস্থান হবে এরকম প্রজেক্ট কিন্তু আমরা দৃশ্যমান দেখছি না প্রজেক্ট হচ্ছে সেটা যেটার মধ্য দিয়ে কানাডার বেগম পাড়ায় ওই আমলারা যারা এটা নিগোজিয়েশন করে তাদের সেই পার্সেন্টেজটা দেশেও আসে না সিঙ্গাপুর থেকে বা অন্য কোনো দেশ থেকে ওই অলিখিত টাকাটা বেগম পাড়ায় চলে যাচ্ছে অষ্টে চলে যাচ্ছে আমাদের মানুষ মানে আমরা দেখছি যে কয়েকটা পিলার দিয়া খুব সুন্দর ইয়ে হচ্ছে ফ্লাইওভার হচ্ছে কিন্তু আমার এই ফ্লাইওভার হওয়ার পরে আমার কর্মসংস্থানের অবস্থাটা কী ফ্লাইওভারটা হয়ে গেছে এরকম যে দুই দিকে দুই ইঞ্চি পাইপ মধ্যে চার ইঞ্চি পাইপ মধ্যের পানিটা চলতেছে নামার সময় এবং ঢুকার সময় গিয়ে সেটা আবার যানজট সৃষ্টি হচ্ছে এই অবস্থাটাও কতটুকু ফিজিবল এই বিতর্ক যে যেহেতু আজকের এই জায়গার মধ্যে করা উচিত না কিন্তু যেহেতু আসছে সেই কারণে আমি এই জিনিসটা তুললাম আজকে অক্সিজেনের অভাব আমরা পরিলক্ষিত হচ্ছি এই অক্সিজেনের প্রোডাকশন কেন হলো না আইসিউর ব্যাপারে হাবিব ভাই যেটা বললো আইসিউ একটা হাসপাতালে স্থাপন করতে যদি পাঁচ কোটি টাকা খরচ হয় আমাদের তো পাঁচ দশ কোটি টাকা দেওয়ার মতো বত্রিশটি হাসপাতালের মধ্যে যথেষ্ট অর্থ ছিল এ অর্থ ফেরত গেছে এখন আপনি যেখানে কমিশন থাকবে না সেখানে উন্নয়ন হবে না এটা কিন্তু জাতির কাছে বড় আপনাকে হাবিব হাবিব আসলে মহামারীর বাস্তবতা মেনে নিয়ে যদি আমরা মেনেই নেই মহামারী তো আমাদের মানতে হবে সেই জন্য এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বা এটি সংক্রমণ রোধ করার জন্য করোনাকে এই মুহূর্তে আপনি কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন যে সরকারের এই কাজে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তে সরকারের একদম উত্তোপাধ্যায় তোবা পড়তে হবে একদম আস্তে করে তোবা পড়তে হবে বাক্যে করে দেশের মানুষকে মাপ চাইতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাতে হবে এই চুরি চামারি বন্ধ করার থেকে বিরত থাকতে হবে আজকে এই যে বাংলাদেশের বর্তমান যে ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা আসলো এটা তো আমরা কিছুটা কমাতে পারতাম আমরা চাল ডাল তেল লবণ মরিচ পেঁয়াজ এখন আমাদের দুই মাস অন্তত চলার মতো আমাদের ছিল এখন তো মৌসুম আমার ইন্ডিয়া থেকে কেন ট্রাককে ট্রাক আমার এই সমস্ত পেঁয়াজ চাউল এত সারপ্লাস আমরা উৎপাদন করি কেন আনার দরকার ছিল বলেন তো কেন দুই মাস আনতাম না এর আগে ইন্ডিয়ান পেঁয়াজ দিতে চাই ইন্ডিয়া পেঁয়াজ দিন পর তিনশো টাকা করে পেঁয়াজ কিনে খেলাম দোকানে ভাই একটা পেঁয়াজ দাও কেউ বলতো দুইটা পেঁয়াজ দাও কেজি বলতো না ইয়ে বলতো না ও বলতো না আনার দরকার ছিলো কি আচ্ছা আনলো তো আনলোই মানে এতই অপরিণমদর্শী সরকার ঠিক আছে ইন্ডিয়ান ট্রাকটা পারে থাকলো আপনার ড্রাইভারটা নিয়ে ট্রাকটা পার্কে নিয়ে আসেন ড্রাইভারও থাকলো ওই পার থাকলো এখানে এই পেশা আপনি আনলোড করে আপনার দিতেন তাও তো কিছুটা সংক্রমণ দিয়ে এই যে আপনার সাতক্ষীরা এত বেশি হলো কেন বন্দর আছে বন্দর আছে মানে নৌবন্দর জলবন্দরগুলি এই সমস্ত আগের কেন হলো এই কারণটা এই সমস্ত কারণ হয়েছে এগুলো তো সরকার তো এর সাথে আরো বড় বিষয় যেখানে অরক্ষিত সীমান্ত যেখানে সীমান্ত যাওয়া আসা করে সেগুলো আমি বুঝি অরক্ষতা সীমান্ত সমস্ত পারে যায় কিন্তু অরক্ষতা সীমান্ত এই যাচ্ছে আসতে দেশ সেই লোকগুলির চেয়ে যখন ট্রাককে ট্রাক যখন চলে তারা বহু জায়গা থেকে দূর থেকে তারা আসতেছে এবং তার তিন চারজন হেল্পার টেলপার নিয়ে আসে এইবার খাওয়া দাওয়া যখন করে তখন সংখ্যাটা বেশি ছড়ায় আর ওই অস অরক্ষতা সীমান্ত বেশি দূরে তারা যায় না এই বাড়ি ওই বাড়ি এইটা হলো একই জমিতে দুই পা এই পার হলো ইন্ডিয়া এইবার হলো বাংলাদেশ একই মেশিন থেকে পানি এবারে দিচ্ছে ওটা তো সংক্রমিত ওইভাবে হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ হলো ট্রাক বহর যখন আসতেছে বিভিন্ন এলাকার থেকে আসে তখন গেলো আমার ভাই আবদুল আজিজ যখন কথাটা বলেই ফেললেন যে ভাষায় দেশ মনে গেছে আমরা বাংলাদেশে আমরা আর বাঁচবো না উনি যে ভাষায় যে উচ্চস্বরে কথা হলেন আওয়ামী লীগের ভিতরে আমি সবচেয়ে একটা ভদ্রলোক নিরীহ মানুষ মনে করছে সেই লোকটার যখন এই ভাষা তখন আমাদের বাঁচার আর কোনো সুযোগ নেই কোনো কথা হলো পদ্মা সেদ্ধ আমি আঠারো সালে তো ওখানে টোল টোল দিয়ে আমি পার হওয়ার কথা ছিল আমার আজকে তো একুশ সাল পার হয়ে যাচ্ছে কোথায় পদ্মা সেতু আপনার মেট্রো রেলের খাম খাড়ায় আছে আবার এখন আবার কি আন্ডারগ্রাউন্ড কি রেল লাইন করার জন্য পাতাল রেল করার জন্য ওই তো আমার ভাই রেউল বললো কমিশন খাওয়ার জন্য এই সমস্ত ব্যবস্থা করলে কোনটা সম্পন্ন করেছেন বলেন তো আপনি সে কবে নুহা আলমে শুরু করেছেন আমলে শুরু করেছেন আপনার রেন্টাল পর কুইক রেন্টাল পর শুরু করেছেন কুইক রেন্টাল আজ পর্যন্ত চলতেছেন টাকা দিয়েই যাচ্ছেন কয়টা আপনাদের আপনি বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করেছেন বলেন তো কয়টা আপনাদের বিদ্যুৎ বলে চব্বিশ হাজার মেগোয়াট খাবেন নাকি বিদ্যুৎ আপনি আপনার বাংলাদেশে কোথায় আপনি বিদ্যুৎ লাগাবেন আপনি বারো হাজার মেগাওয়াট আপনার বিদ্যুৎ সঞ্চালন লাইন সর্বোচ্চ বিদ্যুৎ শীতের সময় তো বিদ্যুৎ আপনার লাগেই না অর্ধেক লাগে তো এই বিদ্যুতের আপনি এই যে দিয়ে যাচ্ছেন ক্যাপাসিটি এক্সপেন্ডিচার যে আপনি দিয়ে যাচ্ছেন না ভালো মতো আপনি কাজ করবেন ব্যবসায়ীদের কাছ থেকে আপনার টাকা লুট করে নেবেন প্রধানমন্ত্রী তান্ত বলে লক্ষ লক্ষ কোটি টাকা ছয় কোটি টাকা দিয়ে ছয়শো কোটি টাকা বাগায় নিয়ে যাবে তারা আর বিরোধী দলকে বলুন আমরা এখানে লেকচার আমরা লেকচার মারি আরে আমাদের কি কী করা আছে আপনার আমাদের বিরোধী দল কেন আরে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের তো ক্ষমতা নাই এক সালমান রহমান ছাড়া টিকা আমদানি করার যারা পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে একজন ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য আজকে আমাদের এই দুর্দশা একজন ব্যক্তিকে আপনি সেরামের সাথে আপনার চুক্তি করে দিচ্ছেন আপনার অন্য অন্য দিকগুলি আপনার খোলা না আপনার চীন যখন আপনার পরীক্ষা করতে তখন আপনি মনে রাখবেন না তো এই যে জিনিসটা সরকারের অবস্থার কারণে মানুষ পড়ে যাবে আপনার দোষ দিন বিরোধী দলকে আর এই বিরোধী দলকে বলতেন আরে যুদ্ধের সময় তো আমরা দেখেছি আমরা গল্প পড়েছি বই পড়েছি যে এক দেশ যুদ্ধ করতে গিয়ে কিছু লোকজনকে আটক করে আরেক দেশের সাথে যুদ্ধ লাগে দামামা বাজে তখন ওই বন্দি আলারা বলে যে আপনি তো সৈনিক আমাদের ছেড়ে দেন আমরা যুদ্ধ করে আসি আপনার পক্ষে যুদ্ধ করে তারপর আপনি জয়লাভ করেন আমরা আবার বন্দি হব তা যুদ্ধের সময় ছেড়ে দেয় পর্যন্ত বন্দি আসবে বলি বলি শেষ করি আমি বলি আজকে দরকার ছিল বিরোধী দলকে না আটকে বেগম খালেদা জাকে নিয়ে তামাশা না করে এই একবার তাক বাইরে যাচ্ছে না পেশেন্টকে মাপ চাইতে হবে এই সমস্ত তাল বাহানা না করে ওই তারেক নয় প্রত্যেকদিন টেলিভিশনে এই সমস্ত গল্প গালগুজব না বলে প্রতিদিন যে চুরি সামারি করছেন এত মাপ চাইতে চাইতে যে রোস কিয়মত পর্যন্ত এখন মাপ চাইতে শেষ করতে পারেন যে সামারি অনিয়ম করে বাংলাদেশের মানুষকে মারতেছেন এই দেখেন আশ্রয়ন কী বলে আশ্রয়ন প্রকল্প ঝড় আসার আগেই পড়ে যাচ্ছে এই আসার আগেই পড়ে যাচ্ছে কীভাবে দুর্নীতি চুরি হচ্ছে তারা যদি ধমক দিয়ে কথা বলে তারা যদি ধমক দিয়ে কথা বলে আর যে কথায় কথায় তারা বলে ইনকাম বাড়ছে ইনকাম বাড়ছে আরে মাথা ইনকাম কোথায় আপনি জানেন এখান থেকে এখান থেকে টঙ্গি কে কাছে তো খাজা ও ভাই শোনেন কি হয়েছে আপনি জানেন মাসে মাথা পিছু দুইশো ডলার ইনকাম বাড়ছে একটু অনুভূত দা তাহলে এক অব্দি ঘা ঘাট গলা নামাই দেবে না একদম দুই ভাগ করে দিবে ফাইজল মুখরা তাল পাচ্ছে না না কার ইনকাম বাড়ছে কিছু সরকারি কর্মকারী দুর্নীতিবাস কিছু আওয়ামী লীগের নেতারা ছাড়া কার ইনকাম বাড়ছে বলেন তো

দেখছেন নিটল টাটা এসে সংলাপ বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায় রুহিনুসেন প্রিন্স আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এই মহামারী সংক্রমণের ঊর্ধ্বগতি এটি ঠেকাতে এখন আসলে সবচেয়ে বেশি কি বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত এবং কি করণীয় আমাদের আমরা আসলে সেখানে একটি গঠনমূলক আলোচনা করতে চাই দেখুন গঠনমূলক আলোচনা তো কি বলবো গঠনমূলক আলোচনা এক একজনের কাছে এক এক দৃষ্টিভঙ্গি তেই আসে কিন্তু যেহেতু আমি সেদিকে আর যেতে চাই না সময়ের বিবেচনায় প্রথম দিন থেকে আমি আবার করছি। কি কথা বলেছিলাম আমি আমাদের দিক থেকে বলছি যে এই ধরনের মহামারী যখন ঘটে তখন কাদের উপরে নির্ভর করতে হয় বিশেষ করে চিকিৎসা বিশেষজ্ঞদের উপরে গবেষণার উপরে আমি সর্বশেষ আপনার কথার উত্তর একটু জাস্ট পড়ি আজকের পত্রিকায় প্রকাশিত জনাব নজরুল ইসলাম সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনি কি বলেছেন দেখুন এইটাকে আপনি মানলেও মানতে পারেন না মানতে পারেন তিনি কিন্তু আমাদের সরকার যে কমিটি করেছে তার অন্যতম একজন সদস্য অনেক প্রবীণ মানুষ আমরা যদি বলেন ভরসা বা উনার চাই উনি কি বলছেন এখনকার সংকটে পরিষ্কার ভাষায় বলছেন অপ্রতুপুল অপ্রতুল ব্যবস্থাপনার কারণে মৃত্যু বাড়ছে এরপরে বলছেন করোনা ভাইরাসের মানে আমি করণীয় এটাই আমি মনে করি এটাই এই কারণে পড়ছি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলার ক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখছি তাহলে আগে মানতে হবে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সংক্রমণ প্রতিরোধে আমাদের মৌলিক ব্যবস্থাপনার ঘাটতির ফল এখন পোহাতে হচ্ছে। একটা মৌলিক যে ব্যবস্থাপনার ঘাটতি ছিল সেটা আমাকে হবে হবে এই কারণে এটা উত্তরণ ঘটানো এরপরে বলছেন অক্সিজেন সরবরাহে অব্যবস্থাপনার পাশাপাশি হাই ফ্লো নাজাল ক্যানুলার ঘাটতি আছে আমি কোনো মন্তব্য করব না তা উনি বলছেন ঘাটতি আছে আর আমি তো অন্য কথা বললে লাভ তারপরে বলছেন সংকটপন্ন রোগীদের চিকিৎসায় অনেক জেলায় আইসিউ নেই এসবের ফলে রোগীর মৃত্যু বাড়ছে এইবার করণীয় নির্ধারণ করে নেন এটি একটি দিক আর একটা পার্ট আছে সময়ের জন্য পড়ছে না সুতরাং এই কাজটা দ্রুততার সাথে করতে হবে এখন ধরেন আমাদের দল আমরা কতক করতে পারি আমাদের আমি যে ঢাকা শহরে আমাদের নগর কমিটি তারা অক্সিজেন সিলিন্ডার সরবরাহ তারা করতে পারে কিন্তু অন্যটা তো করতে পারবে না হসপিটাল সুবিধা আমাদের পক্ষে সম্ভব না খেয়ে থাকলে যতটুকু পারি আমাদের স্বাদ অনুযায়ী খাবার পৌঁছে দিচ্ছি এর বেশি তো আমরা পারবো না এবং সমন্বিত উদ্যোগে যতটুক পারতাম সেটা নাই বলে আর পারছি না তাহলে এই কাজ করতে হবে আরেকটা যদি বলি টিকার ব্যাপারে আমি সময় নাই মন্তব্য করছি না দেখুন একটা বোঝার জন্য বলি এই যে রাশিয়ান প্রথমে কথা ছিল বাংলাদেশে উৎপাদন হলো না তো কেন যদি কোনোদিন ডাকেন আমি বলে দেব। কিন্তু দেখবেন যে তারা উৎপাদন করছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া উৎপাদন আর হবে না কারণ ইন্ডিয়া তো বাংলাদেশকে মার্কেট চাই ওটাই বাংলাদেশে ঘটবে তা যাই হোক যে কোনো মূল্যে আসুক আমরা এবং বাংলাদেশের টিকা উৎপাদনটা বাড়াইতে হবে আর একটা হচ্ছে এই মাস্ককে যদি আপনি অন্যতম প্রতিষেধক মনে করেন তাহলে মানুষের সচেতনা বৃদ্ধির সাথে সাথে মাস্ক পরার জন্য এটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে এবং সমন্বিত উদ্যোগ নিতে হবে উইদাউট সমন্বিত উদ্যোগ আপনি ওই ভরসা করে যখন যা হবে তাই তার উপরে আপনি আর কিছু করতে পারবেন না এই কাজটা যদি করতে পারি তাহলে একটা মহামারী থেকে হয়তো বাঁচতে পারবো দেখুন গত এক বছরে আমাদের অর্থনীতি সচল যদি অর্থনীতি সচলের গল্প সমানেই বলছেন এত উৎপাদনের সাফল্য শুনি কেন ইতিমধ্যে পনেরো লক্ষ মেট্রিক টন কিন্তু এই চাল আমদানি করা হয়েছে তার মানে আমদানির বাংলাদেশ লুটপাটের বাংলাদেশ ওই আলোচনায় আর গেলাম না কতবার এরপরে আমাদের টিকিয়ে রেখেছিল কারা আমাদের গ্রাম এবং উপজেলার মানুষ গ্রাম এবং উপজেলার মানুষ আজকে সেই গ্রাম এবং উপজেলার মানুষকে বাঁচাতে বিশেষ কর্মরুচি নেওয়া দরকার বলে আমি মনে করি রোহিনসেন প্রিন্স আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য অধ্যাপক ডাক্তার এম আজিজ যেটি রোহিনসেন প্রিন্স বলছিলেন যে এখন আসলে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রক্রিয়া সমন্বিত উদ্যোগ প্রয়াসটি দরকার আপনি কি মনে করেন সরকারের বর্তমান কর্মসূচি বা সরকার বর্তমান পদক্ষেপের বাইরে আসলে এই মহামারী সংক্রমণ আর কি পদক্ষেপ নিতে পারে দেখুন আমি মনে করি যে চাঁপাই এই এইটি মডেল যেটা ডক্টর শিমুল ওখানে তিনজন সংসদ সদস্য আছে দুইজন বিরোধী দলের যায় না ডক্টর শিমুল ওই চাঁপাই নবামগঞ্জে একটা মডেল সৃষ্টি করেছেন সে জনপ্রতিনিধি হিসাবে সমস্ত শ্রেণী পেশার মানুষকে সংগঠিত করেছেন উদ্বুদ্ধ করেছেন সচেতন করেছেন নিজে বাড়ি বাড়ি গিয়ে যারা করোনা শতক হয়েছে লাল ফ্ল্যাগ উত্তোলন করেছেন প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করেছেন আমি মনে করি এইটা একটা আসার জায়গা এই নিয়ে যদি আমরা আলোচনা করি এটা হবে পজিটিভ আলোচনা সেটা সারা দেশ ফলো করা উচিত তাহলে আমরা মনে করি যে সাধারণ শ্রেণী পেশা মানুষ কৃষক শ্রমিক মজুর কিংবা স্কুল শিক্ষক মসজিদের ইমাম মাঠ লেভেলের জনপ্রতিনিধি সবাই কিন্তু আমরা সব শ্রেণী পেশার মানুষ এই শশ শ্রেণী পেশারা যারা নেতৃত্ব দেয় তাদের কাছের মানুষ তাদের কথা শুনি শুনে সাধারণ মানুষ শুনে সেই জায়গাটায় আমার মনে হয় নেতৃত্ব যদি দেওয়া হয় সেভাবে আগানো হয় আর তাহলে উদ্বুদ্ধতাটা হবে আমাদের সচেতনতা ডেভেলপ করবে পাশাপাশি আমি যেটা বলি যে এই ডেলটা ভেরিয়েন্টের বাংলাদেশে আসলো কেন এটা নিয়ে আমরা আলোচনা করি আজকেও আলোচনা করলো বর্ডার বেল্টের কথাও আলোচনা হলো দেখুন এই ইন্ডিয়া থেকে সেই ডেল্টা ভেরিয়েন্ট হাজার হাজার মাইল দূরে প্রায় আটানব্বইটি দেশে দাবড়িয়ে বেড়াচ্ছে আমাদের পাশাপাশি দেশ আসবে না এটা কিন্তু অস্বাভাবিক আসাটাই স্বাভাবিক ডেফিনেটলি বর্ডার বেল্টে আমাদের স্থলবন্দর বিশাল সীমালা সেই জায়গাটা অনেক অরক্ষিত আছে বৈধ অবৈধ যাতায়াত আছে সেইটা আসাটা স্বাভাবিক এবং যেটা বললেন ওই যে পেঁয়াজ পেঁয়াজ কিংবা রসুন কিংবা চাল বন্ধ কেন আমাদের দেশে এই করোনার সময়ে যদি এটার সাথে সরকারের চুক্তি আসে এটা আসা যদি তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আনার কথা সেটা যদি বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু ওনাদের বিরোধী দল হিসাবে বলার সুযোগ হতো যেমন ওনারা মিত্র ফখর সাহেব বলে যে কালকেই পারলে স্কুল খুলে দেখ কলেজ খুলে দেখ তার মানে স্কুল কলেজের শিক্ষার্থীরা যদি স্কুম খুলে দেয় যদি দু একজন মারা যায় তাহলে তাদের আন্দোলনের প্লটটা সুবিধা হবে এইটা আসে যদি পেঁয়াজ রসুন চাউল সংকট হয় তাদের জন্য কথা বলার সুবিধা হবে আসলে উদ্দেশ্যটা হলো তাদের উদ্দেশ্য সব সময় সরকারটা পতন হোক তারা জনগণের ভালো চায় না জনগণের ভালো চায় না সুতরাং সেই জায়গাটায় আমাদের আসলে সচেতনতা ডেভেলপ করতে উন্নয়নের কথা বললেন পদ্মা সেতুর ব্যাপারে ওনার নেত্রী বলেছিল এটা ভেঙে পড়বে এটা কোনো দিনই আওয়ামী পারবে না কিন্তু এখন এটা বাস্তবতা বিদ্যুতের কথা বললেন আমার মনে হয় যে এ হাবিব ভাই বিদ্যুতের কথাটা বলা উচিত না লজ্জা পাওয়া উচিত ওনাদের সময় বিদ্যুৎ কত ছিল এখন কত হাজার এবং মিল ইন্ডাস্ট্রি উন্নয়ন কর্মকাণ্ড জবাবে বাড়ছে উনি বলে বিদ্যুৎ কি খাবে মানুষ খাবে না বিদ্যুৎ সরকার কাজেই লাগাচ্ছে জনস্বার্থেই কাজে লাগাচ্ছে বিপুল কাজ হচ্ছে অর্থনৈতিক উনি যে অর্থনীতি এক একশোটি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে এটা কোটি কোটি কর্মসংস্থান হচ্ছে যে সমস্ত প্রজেক্ট হচ্ছে সব প্রজেক্টেই মানুষের কর্মসংস্থান হচ্ছে কাজ হচ্ছে সুতরাং এই জিনিসগুলো আমাদের আসলে দেখতে হবে দেখার মতো দেখতে হবে আমরা যদি সবাই অন্ধের হাতে দেখার মতো দেখি তাহলে হবে না দেখুন এই যে আইসিইউর কথা যেটা বললেন এটা আমরাও প্রায়ই বলি আমরা আইসিউ আমরা এই সরকার আমি আগেও বলেছি বোধ যে আঠা সাড়ে তিন হাজার কোটি টাকার একটা প্রজেক্ট চলছে ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে আইসি আইসিউ এবং টেন বেডের আইসিউ টেন বেডের ডায়ালিসিস সেন্টার প্রজেক্ট কিন্তু চলছে এবং যে সমস্ত যে ডিস্ট্রিক্টের মেডিকেল আছে সেগুলো অলরেডি হয়ে গেছে সুতরাং এইগুলো প্রজেক্ট চলমান এবং আইসিউ ইচ্ছা করলে আমরা সরকার ইচ্ছা করলে এই ষোলো হাজার ভেন্টিলেটার কিনে ফেলতে পারে কিন্তু এটা বাস্তবতা না এইটার সাথে যে ম্যান পাওয়ার ট্রেন ম্যান পাওয়ার বিভিন্ন টায়ারের অনেক লাগে সেইটা আমাদের দেশে নেয় আমাদের দেশে পৃথিবীর উন্নত দেশে নেয় আমরা দেখেন ফার্স্ট টু দেখছেন পৃথিবীর উন্নত দেশে আইসিউর সমস্যার জন্য সিক্সটির উপরে বয়স তারা আইসি ইউতে দিত না যে না সম্ভব না তারা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে এনেছে সুতরাং পৃথিবীর সব দেশে উন্নত দেশে আমাদের দেশের থেকে তারা খুব উন্নত স্বাস্থ্য কাঠামো উন্নত সেখানেও কিন্তু তারা পারে নাই এবং পাশের দেশ আমাদের কম উন্নত না স্বাস্থ্য কাঠামো তার মধ্যে আলোচনা শেষ করতে হবে আপনাকে সব বলে আমরা স্বাস্থ্যবিধি কিভাবে মানন যান জনগণকে উদ্বুদ্ধ করা যায় সবাই মিলে কাজ করা যায় এই কাজটা করা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময় কম অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভাইয়া আমরা একদম সংক্ষেপে জানতে চাই যে আমাদের সংক্রমণ রোধের বা আমরা যদি মোকাবেলায় শিরোনামেই আসি যে করোনা মোকাবেলার ক্ষেত্রে আমাদের সংকট কি দিন দিন বাড়ছে না কমছে সংকট তো বাড়ছে সচেতনতার অভাব এখানে পরিলক্ষিত হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা অনেক বিতর্ক করতে পারি কিন্তু স্বাস্থ্যবিধিটা আপনাকে মানতে হবে সরকারি দল বিরোধী দল জনগণ আমজনতা তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে সেই ক্ষেত্রে অনেক গাফলিতে আছে এটাকে আমাদের গণসচেতনতা সৃষ্টি করার মধ্য দিয়ে এই জায়গাটাকে পূরণ করতে হবে নিজের সুরক্ষা যদি আমরা নিজে করতে পারি সর্বক্ষেত্রে তাহলে এই জিনিসটা অনেক ক্ষেত্রেই কাজ কার্যকর হবে আরেকটা জিনিস চিকিৎসা ক্ষেত্রে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমাদের পূরণ করতে হবে আমরা বিতর্ক না করে যদি অক্সিজেনের অভাব আছে এটা বাস্তবতা এটা পূরণের কার্যকরী ব্যবস্থা নেই তাহলে এই সংকট থেকে আমরা চিকিৎসা পেতে পারি কিছু ইয়ে হতে পারে আইসিউ সমস্যা আছে কেনোল্লার সমস্যা আছে যেখানে যে সমস্যা আছে না থাকা মানে তো আমরা বেজে গেলাম কিন্তু যে সমস্যা আসছে এই সমস্যাটা সমাধান করতে হবে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা ছিল যে সমস্ত হাসপাতাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হবে কেন হলো না আমরা জানি না শতবাক হওয়া উচিত ছিল এই কাজগুলো করতে হবে রুগীদের যে বিরাট জনসংখ্যা আমাদের আছে ভাই যেটা বললো যে বারো কোটি লোক টিকা পেয়ে যাবে অল্পদের মধ্যে কিন্তু সরকারের যে টিকা দেওয়ার নীতিমাল আমরা দেখলাম প্রতি মাসে পঁচিশ লাখ এরকম একটা ইয়ে আসছিল পত্রিকার মধ্যে তাহলে তিন বছর সময় লাগবে হলো 8 কোটি লোককে দিতে দিন 1 কোটি টাকা দেওয়ার মতো কত সক্ষমতা আছে আমাদের 42000 পরিচিত কিন্তু আপনি যে যেটা ইয়া করেছিলেন সেখানে 25 লাখের কথা এখনকার কর্মসূচি চেঞ্জ এখন এখন আবার এটা চেঞ্জ হতে পারে কিন্তু চেঞ্জ এখন আসে নাই যেটা আছে বাজারে সেটার কথা আমি বলছি এখন এই দীর্ঘ সময়টার মধ্যে আমাদের যদি এই টিকার আওতাই আর না আনতে পারি সেই সময়টার মধ্যে আমরা কি করব সেই সময়টার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মানা ছাড়া তো কোনো উপায় নাই শতভাগ মার্সের ব্যবস্থা করতে আমাদেরকে এবং স্বাস্থ্য ব্যবস্থার যে ওনি আমাদের সাথে কারণ যে আলোচনা আর শেষ রোগীর ব্যবস্থাপনায় মান উন্নয়ন করতে হবে তাহলে আমরা মনিজাইরতে মুক্তি আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাবিব রহমান হাবিব আমি একটু সুনির্দিষ্ট করে বলি যেটি সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের একটি একজন সংসদের সদস্য যদি তার তৎপরতায় সংক্রমণ সর্বোচ্চ সংক্রমণ কমিয়ে আনতে পারে তো রাজনীতিবিদদের করে নিজের যারা সংসদ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না রাজনীতিবিদ সবাই তো বিএনপির বর্তমান এই অযোগ্য অথর্ব এই দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দাতা এই স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে গ্রেপ্তার করান ওনাকে নিয়ে এসে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেন ও যখন জাতির সামনে বলবে এইভাবে মোগলা করতো তাহলে এবার আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষ কথা শুনবে তার আর আমার ভাই আজিজ ভাইয়ের কারণে আমি আমার মনে হয় মরেই যাবো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মরে গেলাম যে ভাই কিছু সত্য কথা উঠবে শেষে না গিয়ে খালি নিজের জিতার তালি আসে জিতার তালি জিততে হবে এত জিতার তালে হলে হবে না তো এবং আমাদের না ভাই বাস্তবতা না আমরা গতবার শুরু করেছিলাম সে প্রথমেই আমরা তো হ্যান্ড স্যানিটাইজার শুরু করেছিলাম আমাদের ড্যাব প্রচুর কাজ করতেছে ভাই

সবচেয়ে বেশি কম টেস্ট আমরা করিয়েছি জনসংখ্যা অনুপাতে সতেরো কোটি মানুষের এক কোটি করতে পারে লজ্জা করে না আমাদের আর এই যে টিকাতে আমরা এগিয়ে গেলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে কম টিকা এ পর্যন্ত আমরা দিয়েছি আমি বলছি যে আমরা তিন পার্সেন্ট এখনো যাই নাই যে দেশগুলো দিচ্ছি আমি জেনেই বলতেছি মাত্র ওই যে প্রথম ধাপে দিয়ে ওই সে যে চারশো মিটার দৌড়ের মধ্যে গেছে আর উঠে না অবস্থা আমাদের না এটা না এটা না না কথা তারপরে হলো কি এই যে করোনা মোকাবেলার জন্য যতগুলি আপনার এই যে ছয়স না কত আপনার টেস্ট কেন্দ্র করা হয়েছে বিভিন্ন রকম এই যে দুই হাজার বেডের একটা বানায় আবার ওরা আকাশে উড়িয়ে চলে গেছে আল্লাহর কাছে আছে ভবিষ্যৎ আখের রাতের সময় মনে হয় করোনা আক্রান্ত ওদিকে হয় হয়ে থাকে হবে না হয়তো ওখানে তাদের জন্য তো এই সমস্ত কথাবার্তা বলে মানে হাসবে না কাঁদবে তো গেল কোথায় ওটা আচ্ছা তারপরে বিগত বারো বছর ধরে আওয়ামী লীগে যে এই যে এই যে ব্যাংক ট্যাঙ্কগুলো লুট হলো এই লুটটা কারা করছে এটা তালিকা প্রকাশ কর হোক এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আওয়ামী লীগের একদম থানা লেভেল পর্যন্ত প্রচুর লোক আছে যারা একটা অক্সিজেন প্ল্যান্ট বসা দিতে পারে জেলায় তো 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 এই জিনিসগুলো অন্যদের উপরে তো বলে দোষ দিতে লাভ নাই আর একটা কথা আমি বলে শেষ করতে চাই জি যে মাথা পিছু ইনকাম বাড়ছে সে কথা আমি বললাম তারপরে টিকার নাই খবর আমার দেবর সেখানে এই করবো ওইটা করব সেটা করবো সর্বশেষ আমাকে ভাই তখন বললেন যে গণতান্ত্রিক বলে সরকার হাই রে গণতন্ত্র হ্যাঁ সেই আমার চাচা ভোট দিয়ে গেছে আঠারো সালে রাতের বেলা এসে পরদিন চাচি যায় বলে ভোট দিতে আমি তো দেখতে পেলাম না এই গণতন্ত্র ওই সব কথা বাদ দে এখন এই বেগম খালদে জিয়াকে মুক্ত করে দেন তারেক রহমানকে আসতে দেন

পরামর্শ কমিটির সদস্য তার ফোরাম থেকে গভর্নমেন্ট এই কথাটা বলতে পারে সে বাইরে স্টেটমেন্ট দিলেও কিছু জানি কেন আমি জানি না উনি তাহলে পদত্যাগ করেন না কেন কমিটির থেকে যদি মনে করে যে এটা ঠিক না পদত্যাগ করে কোন এই কমিটির থেকে ওনার এই তত্ত্ব ঠিক না ভাইয়া প্রিন্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি নিটওয়াল একটা সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল সাড়ে সাতটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসি টিভির সঙ্গেই থাকুন